नमस्कार, हेलो हेलो, नमस्कार। आज के चुवात बंगीय विज्ञान परिषद 74वां प्रतिष्ठा दिवस अनुष्ठाने अपने सबा के स्वागत जाना सभा शुरू कर सभा शुरूते ही मंचे डेके निच्छी बंगीय विज्ञान परिषद सभापति और आजकल अनुष्ठान सभापति अध्यापक सुमित्रा चौधरी के एछाड़ा मंचे डेके निच्छी आज के आचार्य सत्यनाथ बसु स्मारक बक्तृता देवें अध्यापक विश्वरूप मुखोपाध्याय आज के ज्ञान विज्ञान पुरस्कार प्रापक अध्यापक भूपति चक्रवर्ती एवं जुगमाया बसु स्मृति पुरस्कार प्रापक अध्यापक राजर्षी घोष एदेर के मंचे डेके निच्छी। आमादेर आरेक जन पुरस्कार प्रापक जयंत बसु स्मृति पुरस्कार एबारे जन्य पाच्छेन बेंगालोरे रमन रिसार्च इन्स्टिट्यूटर अध्यापक विमाननाथ विमान अध्यापक विमाननाथ आज के अनुष्ठान आसपेन ठीक कर शेष मुहूर्ते आसते परलें ना क्योंकि तीन अनलाइन संगे आजकल अनुष्ठान जरा एस आजकल अनुष्ठान जरा एस तादेर सबाई के 74वां प्रतिष्ठा दिवस बंगीय विज्ञान परिषद स्वागत जानाई। एछाड़ाओ हले जारा उपस्थित आछेन ता छाड़ाओ आपनारा जानेन आमरा बेश कत कयेकटी प्रोग्राम आमरा हय पुरोपुरी अनलाइन करछि नयतो अनलाइन एवं अफलाइन एकसंगे करछि। आजकेर एई अनुष्ठानो अनलाइने प्रचार करा हच्छे यूट्यूबे। आमी यूट्यूब श्रोता जारा आछेन तादेरो आजकेर अनुष्ठाने स्वागत जानाई। अनुष्ठान सभापति अध्यापक सुमित्रा चौधरी के अनुष्ठान परिचालना करार अनुरोध जानाच्छि। नमस्कार सकलके बंगीय विज्ञान परिषदेर 74वां जे जन्म दिवस ताते सकलके आमरा स्वागत जानाच्छि जारा एसेछेन। পঁচিশে জানুয়ারি প্রতি বছর একটি স্মারক বক্তৃতা হয় সত্যনারায়ণ বসু নামে এবং সেই বক্তৃতাটি এবারে দেবেন অধ্যাপক বিশ্বরূপ মুখোপাধ্যায়। তিনি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন এন্ড রিসার্চ কলকাতার আপনারা শুনতে পেয়েছেন যে আজকে এবছরের যে সত্যনারায়ণ বসু স্মারক বক্তৃতা হবে সেই বক্তৃতা দেবেন অধ্যাপক বিশ্বরূপ মুখোপাধ্যায়। অধ্যাপক মুখোপাধ্যায় আমাদের পরিষদের নতুন অতিথি নন, ইনি আগেও আমরা যখন 125 বছরের আচার্য সত্যনাথ 125 বছরের অনুষ্ঠানটি করেছিলাম তখন উনি একটি বক্তৃতা দিয়েছেন, আপনারা অনেকেই সেটা শুনেছেন। তবু প্রথম অফিক আমি একটা সংক্ষিপ্ত পরিচয় অধ্যাপক বিশ্বরূপ মুখোপাধ্যায় দিচ্ছি। অধ্যাপক বিশ্বরূপ মুখোপাধ্যায় বর্তমানে অধ্যাপক
ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ কলকাতা এবং উনি ওখানকার ফ্যাকাল্টি অ্যাফেয়ার্সের ডিন। এর আগে উনি ছিলেন অধ্যাপক, প্রফেসর এবং কোঅর্ডিনেটর রিজিনাল সেন্টার ফর অ্যাক্সিলেটর বেসড পার্টিকেল ফিজিক্স হরিশচন্দ্র রিসার্চ ইনস্টিটিউট এলাহাবাদ। আপনারা সবাই জানেন ইনস্টিটিউটের কথা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেছেন অধ্যাপক মুখোপাধ্যায়। এছাড়া ওনার ইন্টারেস্ট হচ্ছে যেটা, এটাকে আমি একটু আগে ওনাকে বলছিলাম যে এটাকে বাংলায় বলো আমার ক্ষমতার বাইরে, ফিজিক্স বিয়ন্ড দ্য স্ট্যান্ডার্ড মডেল অফ এলিমেন্টারি পার্টিকেলস, ফিজিক্স অফ হাই এনার্জি কোলাইডার্স স্পেসিফিক্যালি অ্যাট এলএইচসি, আপনারা সবাই জানেন সুপার সিমেট্রি ইত্যাদি। আর ওনার 160 বেশি রিসার্চ পাবলিকেশন আছে। উনি শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার পেয়েছেন, উনি HBNI আমাদের যে হোমি ভাবা ন্যাশনাল ইনস্টিটিউট তার ডিস্টিংগুইশড ফ্যাকাল্টি অ্যাওয়ার্ড পেয়েছেন ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে। এছাড়া উনি ন্যাশনাল একাডেমি অফ সায়েন্স ইন্ডিয়া এবং ইন্ডিয়ান একাডেমি অফ সায়েন্সের ফেলো। অনেকগুলি বিদেশের গবেষণাগারে উনি ভিজিট করেছেন, সময় কাটিয়েছেন, কাজ করেছেন। আমি জাস্ট কতগুলো উদাহরণ দিচ্ছি, যেমন যেগুলোর নাম আমরা সবাই জানি, যেমন সার্ন, যেমন ফেরমি ল্যাব USA ব্রুকহ্যাভেনে, ইউনিভার্সিটি অফ উইসকনসিন, ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া। এই পুরো তালিকাটা করতে গেলে অনেকক্ষণ সময় লেগে যাবে, কাজেই আমি আর তালিকা দীর্ঘ না করে অধ্যাপক মুখোপাধ্যায়কে তার বক্তৃতা রাখার জন্য অনুরোধ করছি। গৌতম, এটা কি নিয়ে যাবে? আচ্ছা, আমাকে শোনা যাচ্ছে তো? সবাইকে অভিবাদন জানাই। মুখোমুখি কথা বলবার কারোর সঙ্গে সুযোগ এতই কমে গেছে যে আজকে সেরকম একজন সুযোগ ঘটা স্বস্তিদায়ক কিনা ঠিক বলতে পারবো না, কিন্তু এক অর্থে তৃপ্তিদায়ক তো বটেই। সেই জন্যে উদ্যোক্তাদের আমি আমার নমস্কার, সভাপতিকে এবং অন্যান্য সুধীদের আমার অভিবাদন জানাই। আজকে বক্তৃতার বিষয় যেটা, সেটা তার ঘোষিত টাইটেল থেকে কতটা বোঝা যাচ্ছে জানি না। মূলত আমি যা বলতে চাইছি তা হলো এই, বিজ্ঞানের সঙ্গে যাকে ইংরেজিতে বলা হয় মেটাফর, তার কোনো সম্বন্ধ আছে কি না, এবং এদের মধ্যে পারস্পরিক আদান প্রদান মেটাফরের জগৎ অর্থাৎ এক ধরনের আলংকারিকতার জগতের সঙ্গে বিজ্ঞানের কোনো পারস্পরিক আদান প্রদান আছে কিনা, এ নিয়ে দু চার কথা বলবো। আমি কি বলতে চাইছি সেটা পরিষ্কার করার জন্য আমি শুরুতে একটা গল্প দিয়ে শুরু করছি। বেশ কিছু বছর আগে কলকাতার প্রেসিডেন্সি কলেজে কিছু ছাত্র এবং কয়েকজন অধ্যাপকের একটা আলোচনা চক্র চলছিল, মানে ইনফর্মাল আলোচনা চক্র। তার মধ্যে ছিলেন প্রবাদ প্রতিম অধ্যাপক অমল রায়চৌধুরী, যিনি জেনারেল রিলেটিভিটি বা বিশেষ আপেক্ষিকতাবাদের জগতে একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মানুষ। তাকে একজন ছাত্র হঠাৎ প্রশ্ন করে, আচ্ছা স্যার, এই যে জেনারেল রিলেটিভিটিতে কার্ভ স্পেস বা স্পেস কার্ভেচার আমরা শুনি, শূন্য জায়গার আবার কার্ভেচার কি? তখন ছাত্ররা সবাই বিএসসি লেভেলের ছাত্র। তাতে অধ্যাপক রায়চৌধুরী, যে ও বিষয়ে উনি একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশেষজ্ঞ, তিনি একটু হেসে বলেছিলেন, আসলে স্পেস কার্ভেচার ব্যাপারটা কি সেটা এখন এই পর্যায়ে এই পরিস্থিতি এই স্টেজে তোমাদের বোঝানো একটু শক্ত, সেটা তোমরা ক্রমশ বুঝতে পারবে ওটা কি বলে। বলে যেটা উনি সোজা কথায় বুঝিয়ে দিয়েছিলেন যে সত্যি সত্যি ওটা স্পেস বেঁকে যাওয়া এরকম কিছু জিনিস নয়, বিশেষ পরিস্থিতিতে এমন হতে পারে যে শূন্যের যে জ্যামিতি সেটা ঠিক ইউক্লিডিয়ান জিওমেট্রি না হয়ে অনেকটা একটা বেঁকানো আঙুলের ওপরের জায়গাটা, মানে বেঁকানো আঙুল বরাবর গেলে তখন যে জ্যামিতিক ধর্ম দেখা যাবে তার সঙ্গেই তার মিল থাকে, ওই জন্য স্পেস কার্ভেচার কথাটা এসছে, এইটুকু তখন বলেছিলেন। পরের ব্যাপারটা পরে বোঝা গেছিল।
এইটা হচ্ছে একটা মেটাফরের উদাহরণ। মেটাফর মানে হচ্ছে এমন ভাষাভঙ্গি যে ভাষাভঙ্গিতে কোনো শব্দ বা শব্দগুচ্ছ ঠিক তার আক্ষরিক অর্থে ব্যবহার হয়নি, কিন্তু সেটা একটা আলংকারিক অর্থ হলেও যা বলতে চাওয়া হচ্ছে সেটা বেশি অর্থবহ হয়ে ওঠে এই মেটাফরের প্রয়োগেই। যাকে আভিধানিক মানে বলে সেটা বলতে গেলে এরকম বলা হচ্ছে, মেটাফর ইজ এ ফিগার অফ স্পিচ ইন উইচ এ ওয়ার্ড অর ফ্রেজ ইজ অ্যাপ্লাইড টু অ্যান অবজেক্ট অর অ্যাকশন টু উইচ ইট ইজ নট লিটারালি অ্যাপ্লিকেবল। এটা এক ধরনের আলংকারিকতা, উপমা বা কোনোখানে কোথাও কোথাও বৈপরীত্য মেটাফরে ব্যবহার হয়। সাহিত্যের এটা তো একটা অনিবার্য উপাদান, প্রাচীন থেকে আধুনিক সাহিত্যে মেটাফরের অস্তিত্ব বা মেটাফরের প্রয়োগ অনেক দেখা গেছে। যেমন একেবারে পুরনো কুমার সম্ভবের শুরু হয়েছে এইভাবে, অস্তি উত্তরাস্যাং দিশি দেবতাত্মা হিমালয় নাম নঘাধিরাজাঃ পূর্বাপরৌ তৈয় নিধি বগাচ্ছ্য স্থিতঃ পৃথিব্যা ইব মানদণ্ডঃ। মানে বেশি মানে বোঝাবার মতো বিদ্যা আমার নেই, কিন্তু এখানে পূর্ব এবং পশ্চিমে সমুদ্র পর্যন্ত বিস্তৃত হিমালয়কে তুলনা করা হয়েছে পৃথিবীর মানদণ্ড তুলাদণ্ডের সঙ্গে, যেটা আক্ষরিক মানে নয়, কিন্তু এখানে হিমালয়ের যে প্রকাশটা এবং এত বড় পৃথিবীতে এত বড় পাহাড়টার যে ভূমিকাটা সেটা অত্যন্ত সফলভাবে বোঝানো হয়েছে। বা হ্যামলেটের মুখে যখন, শেক্সপিয়ারের হ্যামলেটের মুখে যখন দেখি, ফর ইন দ্যাট স্লিপ অফ ডেথ হোয়াট ড্রিমস মে কাম ওয়েন উই হ্যাভ শাফল্ড অফ দিস মর্টাল কয়েল মাস্ট গিভ আস পজ। এখানেও এই যে মর্টাল কয়েল কথাটা বলা হয়েছে, এটা হ্যামলেটের টানাপোড়েনে বিপর্যস্ত মনের আকুতির একটা প্রকাশ। মর্টাল কয়েল বলতে এখানে বোঝানো হয়েছে জাগতিক জীবনের বন্ধন, যা থেকে ওই ভেতরের টানাপোড়েনে পোড়েনে একজন মানুষ মুক্তি চাইছে। সাম্প্রতিক আরো সাম্প্রতিক যুগে এলে রবীন্দ্রনাথের লেখায় যখন দেখি কেন রে এই দুয়ারটুকু পার হতে সংশয়, এই দুয়ারটুকু পার হওয়া মানে সত্যি একটা দরজা পার হওয়া নয়, সেটা হচ্ছে জাগতিক জীবন থেকে মরণোত্তর জীবনে উত্তরণের সম্ভাবনা নিয়ে কবি কিছু বলছেন। আরো সাম্প্রতিক লেখক সংঘ ঘোষের লেখায় যদি দেখি, একলা হয়ে দাঁড়িয়ে আছি তোমার জন্য গলির কোণে, ভাবি আমার মুখ দেখাবো, মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে। ওই মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে কথাটা প্রায় ক্লিশে হয়ে গেছে, কিন্তু মানেটা একটা মেটাফরের মাধ্যমেই এতখানি সরাসরি মনে গিয়ে হিট করে। এইবারে প্রশ্ন হচ্ছে, সাহিত্য বা শৈল্পিক প্রকাশের সময় তো মেটাফরের প্রয়োজন নিয়ে কোনো হয় না, এবং নানান রকম ব্যঞ্জনার সমৃদ্ধি তাদের মাধ্যমে আসে, কিন্তু বিজ্ঞানের জগতে মেটাফরের দরকারটা কোথায়? বিজ্ঞানে আমাদের সরাসরি স্পষ্টভাবে কথা বলার কথা, বস্তুনিষ্ঠভাবে, এবং নৈব্যক্তিকতাটাই সেখানে মূল উপাদান বৈজ্ঞানিক ভূমিকা। তাহলে মেটাফর এলো কি করে? কিন্তু আসে, অনেক রকম ভাবে আসে, সেগুলো নিয়ে আমি বলবো। এবং বৈজ্ঞানিক সত্য সাহিত্যের জগতেও মেটাফরকে কোথাও কোথাও প্রভাবিত করে তাও বলব। মেটাফর পারিভাষিক শব্দ নির্মাণে ভীষণভাবে দেখা দেয়, কারণ চট করে লোকের মনঃসংযোগ এসে পড়ে সেই টপিকটার উপর ওই মেটাফরের সাহায্যে। এক্ষুনি আমি স্পেস কার্ভেচারের গল্পটা বললাম, সেটা তো তাই, এটা একটা পারিভাষিক শব্দ, কিন্তু এমন একটা পারিভাষিক শব্দ যেটা ইংরেজিতে বলতে গেলে ক্যাচি, তার একটা তাৎক্ষণিক আবেদন আছে, এবং তার ফলে স্পেস কার্ভেচার কথাটাই এঁটে গেছে পদার্থবিদ্যার তথাকথিত তথ্যনিষ্ঠ জগতে, এবং যে এঁটে যাওয়াটাই ওই বিএসসির ছাত্রদের একটু গুলিয়ে দিয়েছিল একসময়। এছাড়াও আরো অনেকভাবে বিজ্ঞান চর্চায় মেটাফরের ভূমিকা দেখা যায়। বিজ্ঞান চর্চা মানে তো শুধু গবেষণা করে কিছু বার করা নয়, বৈজ্ঞানিক চিন্তা নিয়ে পরস্পরের কাছে পৌঁছতে হয়, যাকে বলে কমিউনিকেট করতে হয়, সংযোগ স্থাপন করতে হয় পরস্পরের সঙ্গে। এছাড়া মতভেদ অনিবার্য যে কোনো আলোচনায়, বিতর্কের সময় নিজের মত উপস্থাপন করতে মেটাফরের প্রয়োগ আসে।
এবং তার থেকেও বড় কথা, বিজ্ঞান চর্চা মানে বিজ্ঞান শেখানো, শিক্ষণও একটা দিক, শিক্ষার্থীকে বোঝাবার সময়ও মেটাফরের একটা ভূমিকা আছে। এই সবকটাই উদাহরণ দিয়ে দিয়ে খুব তাত্ত্বিকভাবে যুক্তিবিদ্যার আওতায় বিশ্লেষণ না করে এরকম আলোচনা সেটা না করাই বাঞ্ছনীয়। তাত্ত্বিক মানে উদাহরণ দিয়ে দিয়ে আমি সেটা নিয়ে কিছু বলতে চাই। কিন্তু তার আগে বলি যে এই যে মেটাফর কি করে যুক্তিনিষ্ঠ বা যুক্তি অনুসারী একটা চর্চায় একটা ভূমিকা নিতে পারে সেটা কিন্তু লোকে ভেবেছে অনেক দিন ধরে। এবং ফর এক্সাম্পল বিখ্যাত মনস্তত্ত্ববিদ তথা দার্শনিক উইলিয়াম জেমস বিংশ শতাব্দীর প্রথম পাদে একটা উক্তি করেছিলেন, মেন টেকেন হিস্টোরিক্যালি হ্যাভ রিজন বাই অ্যানালজি লং বিফোর দে লার্ন টু রিজন বাই অ্যাবস্ট্রাক্ট ক্যারেক্টার্স। এটা মনে রাখতে হবে, জেমস শুধু মনস্তত্ত্ববিদ এবং দার্শনিকই ছিলেন না, তিনি পেশায় ছিলেন চিকিৎসক, তার একটা বৈজ্ঞানিক প্রশিক্ষণ, বিজ্ঞানের প্রশিক্ষণও ছিল। এছাড়া অ্যারিস্টটল এরকম তুলনার মাধ্যমে কোনো কিছু বোঝার উপর গুরুত্ব দিয়েছেন প্রাচীন যুগে। ভারতবর্ষের দর্শনে ন্যায় বৈশেষিক দর্শনে বিশেষ করে প্রমাণ বা ভ্যালিড নলেজের ভ্যালিডেশনের প্রিন্সিপল যাকে বলা হয়, প্রমাণের মধ্যে উপমান বলে একটা অংশ রাখা হয়েছে, একটা বিশেষ যেটা তুলনার মাধ্যমে কিছু বুঝতে সাহায্য করে। কাজেই মানুষ বুঝে গেছে অনেকদিন থেকেই যে আমাদের ভেতরের চিন্তাটা সবসময় অ্যাবস্ট্রাক্ট লজিকের স্টেপ বাই স্টেপ হয় না, সেখানে মেটাফরের একটা ভূমিকা এসে যেতেই পারে। কারণ কোনো কিছু আমাদের কল্পনাকে, আবেগকে বা তুলনামূলক বিচারকে উদ্দীপিত করে কোনো কিছু বুঝতে সাহায্য করে, সে বিষয়টা বস্তুনিষ্ঠ হতে পারে কিন্তু বোঝার প্রক্রিয়াটার মধ্যে মেটাফর এসে পড়ে। উদাহরণগুলো দেওয়ার আগে আমরা একটু উল্টো দিকে যাই, যে বিজ্ঞানের মধ্যে মেটাফরের প্রয়োগ কিভাবে ঢুকে পড়েছে তাই নিয়ে বাকি সময়টা বলবো। কিন্তু তার আগে এটাও দেখা গেছে যে বিজ্ঞানের কোনো চমকপ্রদ অগ্রগতি যখন হয়েছে, যেটা সাধারণ মানুষ দৈনন্দিন অনুভূতি দিয়ে অতটা ভালো পরিচিত নয়, এমন অনেক ধারণা যখন বিস্তৃতি পেয়েছে বা প্রতিষ্ঠা পেয়েছে, তখন সাধারণ মানুষের মনে সেগুলো খানিকটা কৌতূহলোদ্দীপিত কল্পনার উদ্রেক জাগিয়েছে এবং তার ফলে কখনো স্থানে কখনো অস্থানে সেগুলো মেটাফর হিসেবে ঢুকে পড়েছে। যেমন ধরুন বিখ্যাত লেখক ডিএইচ লরেন্সের একটা লেখার কথা বলছি। ডিএইচ লরেন্স শুধুমাত্র অতি বিতর্কিত লেডি চ্যাটার্লিস লাভারের লেখকই নন, তিনি প্রবন্ধ বা আধা প্রবন্ধ বা রম্যরচনা ধরনেরও বেশ কিছু লেখা লিখেছেন। তার এরকম একটা লেখার সময় হচ্ছে 1922, 1905 থেকে 19 পর্যন্ত বিশেষ এবং সাধারণ আপেক্ষিকতাবাদ প্রতিষ্ঠা পায়। 1922 তার একটা বই বেরোয়, বইটার নাম ফ্যান্টাসিয়া অফ দ্য আনকনশিয়াস। সেখানে উনি মানুষের মানসিকতা, সমাজবদ্ধ মানুষের পারস্পরিক আচরণ এবং কিছু তার দার্শনিক বিচার এসব করেছেন। সেখানে উনি একটা কথা হঠাৎ বলছেন, উই আর ইন স্যাড নিড অফ এ থিওরি অফ হিউম্যান রিলেটিভিটি। অবশ্যই এটা রিলেটিভিটির আসল মানেটা ঠিক প্রয়োগ নয়, কিন্তু তার দ্বারা অনেক রকম রোম্যান্টিসিজমের সৃষ্টি হয়েছিল সেই সময়, যে রিলেটিভিটি আসলে কি, আসলে সব কিছুই আপেক্ষিক, এইরকম একটা ঠিক অ্যাকিউরেট নয় এইরকম মনোভাব। এবং সেইখান থেকে হিউম্যান রিলেটিভিটি মানে আপেক্ষিক বিচার, আমার আপনার আর একজনের এক রকম হবে, এটা ভালো করে আমরা বুঝি না, কিন্তু এর সঙ্গে সত্যি সত্যি আইনস্টাইনের রিলেটিভিটির সরাসরি যোগাযোগ নেই, কিন্তু মেটাফর হিসেবে এই প্রয়োগটা ডিএইচ লরেন্স ব্যবহার করে ফেলেছে 1922। তারপরে খুবই সম্প্রতিকালের মধ্যে দেখছি একটা ঘটনা নিয়ে, মানে একটা জ্যোতি পদার্থবিদ্যার একটা ঘটনা নিয়ে কবি অমিয় চক্রবর্তী একটা লাইন, সেটা হচ্ছে সুপারনোভা বিস্ফোরণ নিয়ে। আমি সুপারনোভার মধ্যে কি হয় সেই আলোচনায় আমি এখন যাচ্ছি না, কিন্তু মহাকাশে সুপারনোভার বিস্ফোরণ হলে একটা অত্যুজ্জ্বল প্রচন্ড বড় একটা বিস্ফোরণ দেখা যায়, অনেকখানি জায়গা জুড়ে প্রচন্ড আলোক অল্প সময়ের মধ্যে চোখ ধাঁধিয়ে দেয়, সেই রকম একটা বর্ণনা একটা কবিতায় অমিয় চক্রবর্তী বলছেন। মানে কবিতাটা শুরু হয়েছে যে শতকোটি সূর্যোজ্জ্বলা তুমি সুপারনোভা, কিন্তু তারপরে আমি বলছি তার শেষ দুটো লাইন, সেটা মেটাফরের চূড়ান্ত প্রয়োগ।
সাহিত্যে বিজ্ঞানের ব্যাপার নিয়ে, ঋক্ষাম শঙ্খ সুক্ত প্রেয়সীর অঙ্গে পূর্ণ শোভা, দাঁড়াও অন্তরে শ্রুতি অচিন্ত পরমা সুপারনোভা। শুনতে খুব চমৎকার লাগে, কিন্তু চট করে অন্তরে শ্রুতি বা ঋক্ষাম শঙ্খ সুক্ত যে কোথায় এসে পড়লো চট করে বোধা কম হয় না, কারণ সুপারনোভার অন্তরে মানে অন্তঃস্থলে রয়েছে প্রোটন এবং নিউট্রন মেশানো একটা অতি ঘন গঠন, সেটার সঙ্গে এসব কি হলো? আসলে তা নয়, এটা বলা হয়েছে যে সুপারনোভা বিস্ফোরণ আবহমান কাল থেকে, ব্রহ্মাণ্ডের উৎপত্তির পর থেকে অনেক দিন আগে থেকে শুরু করে সেই বিস্ফোরণের প্রকাশ আমাদের কাছে এসে পৌঁছচ্ছে। একটা সুপ্রাচীনতা আছে এরকম ঘটনার, এবং আমরা যেগুলো এখন দেখছি তার উৎসেও, এবং ওই যে ঋক্ষাম শঙ্খ সুক্ত শ্রুতিটুতি আছে, তার মানে হচ্ছে যেন কাল্পনিকভাবে সুপারনোভা একটা অতি প্রাচীন সুগভীর প্রজ্ঞা তার অন্তরে বহন করে চলেছে। এরকম ভাবে দেখতে গেলে শুনতে খুব সুন্দর লাগে, এবং মেটাফরের প্রয়োগ এখানে কোনো বিভ্রান্তি নেই, একটু অতিরিক্ত অর্থ আরোপ করা হয়েছে, তাতে আমি কোনো গণ্ডগোলের কিছু দেখতে পাই না। এইবারে একটা কথা বলি রবীন্দ্রনাথের একটা লাইন, তার এই নৃত্যের তালে তালে হে নটরাজ গানটার মধ্যে দুটি লাইন, সে লাইন দুটি বিশ্বভারতীর পদার্থবিদ্যা বিভাগের যে লেকচার হল তার দেয়ালেও লেখা আছে। নৃত্যের বশে সুন্দর হলো বিদ্রোহী পরমাণু, পদযুগ ঘিরে জ্যোতি মঞ্জিরে বাজিল চন্দ্রভানু। মানে বোঝানোর দরকার নেই, যেটা আমাদের মুগ্ধ করে তা হলো এই লাইনগুলোর বাগ্বৈদগ্ধ শব্দ সৌকর্য বা ধ্বনি সৌকর্য, অনুপ্রাসের ব্যবহার এবং মেটাফরের প্রয়োগ। মেটাফরটা কি সেটা আর বলা দরকার নেই, পরমাণুর মধ্যে চন্দ্রভানুর সাদৃশ্য দেখা, মানে সেই অ্যাটমিক স্ট্রাকচার যখন বোঝানো হচ্ছিল তার কথা ভেবেছেন। কিন্তু একটা মজার কথা এখানে, এটা যে সময় লেখা আমি একবার মনে করিয়ে দিচ্ছি, 1927 সালে, তখন কিন্তু প্রথম যখন অ্যাটমের মধ্যে কিছু একটা সৌরজগতের মতো ব্যাপার স্যাপার চলছে, রাদারফোর্ডরা বার করেছেন এবং নিলস বোর তাই নিয়ে একটা মডেল তৈরি করে ফেলেছেন, তখন এটাও বোঝা যায় যে এই চন্দ্রসূর্য বা সৌরজগতের আবর্তনের ঠিক ঠিক তুলনাটা চলে না, এমন অনেক সমস্যা তৈরি হয়। সমস্যাগুলো কি আমি এখন বলছি না, এবং সেই সমস্যাগুলো মেটাতে গিয়েই 1920-এর মধ্যভাগ এবং দ্বিতীয় পাদে কোয়ান্টাম মেকানিক্স বলে একটা বৈপ্লবিক চিন্তার আধার এমন একটা শাস্ত্র ডেভেলপ করে, এবং তারই একটা বিশেষ ক্ষেত্রে প্রয়োগ করে অধ্যাপক সত্যেন্দ্রনাথ বসু চিরস্মরণীয় হয়ে আছেন। কিন্তু কোয়ান্টাম মেকানিক্স বলে যে ইলেকট্রন ওই সূর্য সৌরজগতের মধ্যে ঘুরে বেড়ায় যেমন গ্রহগুলো, ওই রকমভাবে ঘুরে বেড়াচ্ছে, এই পিকচারটার মধ্যে একটা সমস্যা আছে। সমস্যাটা কি সেটা বলছি না, কিন্তু সেই সমস্যাটা যে আছে সেটা সব থেকে সঠিক এবং নিখুঁতভাবে ফর্মুলেট করা যায় যে ধরনের ব্যাখ্যায়, তার একটা বিরাট পদক্ষেপ হলো হাইজেনবার্গের প্রস্তাবিত আনসার্টেনটি প্রিন্সিপাল। সেটা এই চন্দ্রভানুর মেটাফর যে অ্যাটমের ক্ষেত্রে খাটে না সেটাই বলেছিল, আর এখানে কবি ওই মেটাফরটাকে তার সৌন্দর্য সৃষ্টির কাছে আরো বাড়িয়ে নিয়ে গেছেন। এবং একটা খুব মজার ঘটনা হচ্ছে, এটা পুরোপুরি সমাপতন, আমি নিজেও কদিন আগে এটা দেখতে পাই, রবীন্দ্রনাথের এই লাইনগুলো 1927 সালের লেখা যে রচনাটির মধ্যে আছে, ওই ওই তার বাংলা মাসের ফাল্গুন মাসে, মানে 1927 মানে বোধ হয় 1333-এর ফাল্গুন বোধ হয় হবে সেটা, যাই হোক, কিন্তু 1927 সালের ফাল্গুন মাস হচ্ছে সেই সময়টা, বা 1927 সালের ফেব্রুয়ারি মাস ঠিক যখন হাইজেনবার্গ তার আনসার্টেনটি প্রিন্সিপল প্রবন্ধ আকারে প্রকাশ করেন। মানে এটার সঙ্গে আমি কোনো সম্পর্ক বলছি না, এরা পরস্পরের কথা জানতেন বা রবীন্দ্রনাথ কোনো রকম এটা খবর রেখেছেন, কিন্তু এক সময় যখন চন্দ্রভানুর উপমাটা অ্যাটমের ক্ষেত্রে পুরোপুরি খাটে না, সেটা একজন দিকপাল বিজ্ঞানী তার অত্যন্ত মানে যৌবনের মধ্যে দেখালেন, সেই সময় একজন প্রবীণ কবি
সেইটাকে ব্যবহার করে মেটাফর হিসেবে যেটা কোয়ান্টাম জগতে পরিত্যাজ্য এরকম একটা কনসেপ্ট হয়েছে সেটাকে ব্যবহার করে তিনি এরকম সুন্দর কতগুলো কবিতার লাইন লিখলেন। এটার মধ্যে কোনো পছন্দ অপছন্দের ব্যাপার নেই, কিন্তু বিজ্ঞান যেদিকেই যাচ্ছে মেটাফরের প্রয়োগ সাহিত্যে অনেক সময় তার একটু অন্যদিকে অন্য কৌণিকতায় যেতে পারে, সেটা আমরা অস্বীকার করছি না। আমি এই কতগুলো উদাহরণ দেখালাম। এইবারে ফিরে আসা যাক বিজ্ঞান আলোচনার প্রসঙ্গে। সেখানে আমি যে তিন চার রকম ভাবে মেটাফরের প্রয়োগ হতে পারে বলেছি, সেগুলোই আমি এক এক করে বলবো এবং তারপরে আমার বক্তব্য শেষ করব। যেমন তর্ক করতে গিয়ে মেটাফরের প্রয়োগ, এখানে আমি যার উদাহরণ দেবো তিনি হচ্ছেন চিরস্মরণীয় অ্যালবার্ট আইনস্টাইন। আইনস্টাইন জীবনের শেষ 30 বছর পদার্থবিদ্যার অগ্রগতিতে সত্যি কথা তেমনভাবে অংশ নেননি, দু একটি গুরুত্বপূর্ণ কথা বলা ছাড়া। বিশেষ করে এই যে কোয়ান্টাম মেকানিক্স নামে শাস্ত্রটা দেখা দিল, এটা নিয়ে ওর খুব আপত্তি ছিল আমৃত্যু, এবং ওর পারস্পরিক শ্রদ্ধা সত্ত্বেও ও সহযোগী বিজ্ঞানীদের সঙ্গে ওর আমরণ একটা তর্ক চলে এসেছে। কারণ কোয়ান্টাম মেকানিক্স সবকিছু সম্ভাব্যতার ভিত্তিতে বলে, একটা ইলেকট্রন ছুটে এসে কোথাও ধাক্কা খেলেছি এইদিকে যাবে না এইদিকে যাবে, সেটা অঙ্ক কষে একদম নিখুঁতভাবে পূর্বাভাস বলে দেওয়া সম্ভব না। এইদিকে যাওয়ার সম্ভাব্যতা বা প্রবাবিলিটি কত, আর এইদিকে যাওয়ার প্রবাবিলিটি কত, এইভাবে বলা যায়। আইনস্টাইন কার্যকারণের অমোঘ নিয়মে অটল বিশ্বাস রাখতেন, ফলে আইনস্টাইন এটার কোয়ান্টাম মেকানিক্স দুনিয়ার সত্যের শেষ কথা বলে দিতে পারে এটা বিশ্বাস করতেন না। কিন্তু ওর সঙ্গে দুনিয়া জুড়ে প্রায় সকলেরই বিজ্ঞানী সমাজের তীব্র মতভাদ ছিল এবং ওর মতামত মোটামুটি ভাবে অগ্রাহ্য হয়, কিন্তু আইনস্টাইন তার বক্তব্য ধরে রাখতেন। এবং সেটাই আমার খুব প্রিয় একটা মেটাফর ছিল, যেটা যে ভগবান এরকম পাশা খেলার দান ফেলার মতো এটাও পড়তে পারে এটাও পড়তে পারে, এইভাবে পৃথিবীর নিয়মকানুন মূল নিয়মগুলো তৈরি করতে পারেন না। উনি তাতে জার্মান ভাষায় বলেছেন, রাফিনিয়েট ইস্ট হের গট বোশাফ্ট ইস্ট এর নেস্ট। ইংরেজিতে এটা খুব পরিচিত কথা, সাটল ইজ দ্য লর্ড ম্যালিশিয়াস ইজ নট। কোন কুমতলবে আমাদের গুলিয়ে দিয়ে কোয়ান্টাম মেকানিক্স এর সম্ভাব্যতা তত্ত্ব ভগবানের মূল উদ্দেশ্য হতে পারে না। মানে দেখা যাচ্ছে একজন এরকম প্রবাদ প্রতিম বিজ্ঞানীকেও স্রোতের বিরুদ্ধে সাঁতার কাটার সময় মেটাফরের আশ্রয় নিতে হয়েছে, এবং ওর কথা আমরাও হয়তো এখন মানবো না, তখনও মানতে পারেননি ওর সমসাময়িকরা, কিন্তু উনি কি বলতে চেয়েছেন এটা এই মেটাফরের মাধ্যমে একটা খুব অনবদ্য প্রকাশ পেয়েছে, যার ফলে এটা প্রবাদ প্রতিম হয়ে দাঁড়িয়েছে। আইনস্টাইনের জীবন নিয়ে বই লেখা হয়েছে যার নাম সাটল ইজ দ্য লর্ড। আধুনিক বিজ্ঞানে অতটা সত্যি সত্যি বোঝাবার জন্য মেটাফরের প্রয়োগ এখন হয় না, কিন্তু বিজ্ঞান বিবর্তনের প্রথম দিকে যখন সব রকম ব্যাপারে সূক্ষাতে সূক্ষ্ম এক্সপেরিমেন্ট করা যেত না এবং গণিতের পরিকাঠামো এখন যতটা দৃঢ় তখন ততটা পোক্ত হয়নি, তখন কিন্তু অনেক ধারণাকে বা অনেক কনসেপ্টকে বোধগম্য করানোর জন্যে, অন্তত সেই কনসেপ্টটা যে একটা মনে রাখার মতো কনসেপ্ট হতে পারে সেটা বলার জন্যে মেটাফরের আশ্রয় কিন্তু অনেকদিনই নেওয়া হতো। তার সব থেকে পুরনো উদাহরণ হচ্ছে অ্যালকেমি। অ্যালকেমিকে ছদ্মবিজ্ঞান, ছদ্মবিজ্ঞান বা সিউডো সায়েন্স বলে আমরা সবাই এখন মনে করি, কিন্তু যদি খুব ভালো করে ভেবে দেখা যায় পুরনো দিনের পরিপ্রেক্ষিতে অতটা অবৈজ্ঞানিক ছিল না। মানে প্রাচীন মিশরে, গ্রিসে, ইউরোপে অনেক দিন অবধি কৌটিল্যের অর্থশাস্ত্রেও অ্যালকেমির কথা পাওয়া যায়। করে করে স্বয়ং নিউটন, যিনি আমাদের পদার্থবিদ্যার জনক আধুনিক পদার্থবিদ্যার এক অর্থে, তিনিও কিন্তু অ্যালকেমির চর্চা করেছেন জীবনের শেষ প্রায় 30-40 বছর ধরে। এখন অ্যালকেমির বক্তব্য হচ্ছে নিকৃষ্ট ধাতুর থেকে অন্য কিছু মিলিয়ে সোনা তৈরি করা যায়, বা হয়তোবা জড় বস্তু থেকে প্রাণেরও সৃষ্টি করা যায়। এমন যে হতে পারে সেটা এখন আমরা নানান কারণে বুঝতে শিখেছি যেটা পারে না, এবং এর মধ্যে একটা অলৌকিকতার প্রক্ষেপ ঢুকেছে এবং তার ফলে এটা ছদ্মবিজ্ঞান। কিন্তু তখন এটা মনে রাখতে হবে, আমি এমন সময়ের কথা বলছি যখন অ্যাটমিক স্ট্রাকচার কারোর জানা ছিল না, যে দুটো মানে মৌল পদার্থ বা এলিমেন্ট মিলে যে আর একটা এলিমেন্ট দিতে পারে না,
এটা বলার জন্য ডাল্টনের সময় অবধি আমাদের অপেক্ষা করতে হয়েছে এবং তারপরে অনেক কিছু হয়েছে। তার ফলে এইটা যে হতে পারে না এটা জানা ছিল না, সেই জন্য হতেও পারে কি এটা বোঝার জন্য বিজ্ঞানীরা মানে যারা অনেকে ছিলেন হয়তো মানে আধা বিজ্ঞানী আধা ভণ্ড আধা বুজরুক, কিন্তু অনেকে ছিলেন প্রকৃত অর্থেই বিজ্ঞান মনুষ্য, কিন্তু এই ব্যাপারটা জানা নেই বলে তারা এই সম্ভাবনা রেখেছেন। তার মধ্যে নিউটন তো ছিলেন, তার পূর্বপুরুষদের মধ্যে রজার বেকন বলে একজন ছিলেন, ফ্রান্সিস বেকন না কিন্তু রজার বেকন, যাকে স্কুলম্যানদের মধ্যে একজন বলা হতো, তিনি ছিলেন একজন। তারা এইভাবে মেটাফরের মাধ্যমে এটা যে হতেও পারে বোঝাতেন, কারণ তখন বোঝাবার আর কোনো উপায় ছিল না। তারা ভাবতেন পারদ বা মার্কারির সঙ্গে গন্ধক বা সালফার মিলিয়ে কিছু প্রক্রিয়া করলে সোনা হয়ে বেরিয়ে আসতে পারে। কেন পারে এইভাবে বলতেন, পারদ বেসিক্যালি একটা ধাতব পদার্থ, সেই জন্য সেটা একটা কাঠিন্যের অনুষঙ্গ বহন করে এবং এটা তাপের সুপরিবাহী বা গুড কন্ডাক্টর, সেজন্য একটা আগ্নেয়তার অনুষঙ্গ বহন করে। এই কাঠিন্য এবং এগুলো আগ্নেয়তা একটা পৌরুষের প্রতীক বলে তারা মনে করতেন এবং গন্ধক বা সালফার সে তুলনায় একটা তেলবতার প্রতীক বলে মনে করতেন, ফলে সেটা একটা নারীত্বের প্রতীক। তাহলে বাস্তব জগতের জড় পদার্থের জগতে যদি পৌরুষের প্রতীক এরকম কোনো উপাদান আর নারীত্বের প্রতীক এরকম কোনো উপাদানকে মিলিয়ে দেওয়া যায়, তাহলে পুরুষ ও নারীর মিলনে যেমন প্রাণ তৈরি হতে পারে, নতুন জড় পদার্থই বা তৈরি হতে পারে না কেন, এই যুক্তি তারা দিতে। এই যুক্তিটা অসার এখনকার বিচারে, কোনো সন্দেহ নেই, কিন্তু বিজ্ঞানের আদি যুগে যখন ঠিক জলের থেকে ড্যাঙা জেগে ওঠেনি, তখন বোঝানোর জন্য মেটাফরেরই আশ্রয় নেওয়াটা, এটাই দিকেই আমি সকলের দৃষ্টি আকর্ষণ করতে চাইছি। এর পরের দিকেও হয়েছে, যারা পুরোপুরি বিজ্ঞানকে অনেক দূর নিয়ে গেছেন এমন দুজনের নাম করছে, রবার্ট বয়েল আর সাদি কার্নো, যারা তাপের তত্ত্ব এবং তাপ গতিবিদ্যা হিট অ্যান্ড থার্মোডাইনামিক্স এর একেবারে আদি পুরুষ বলা চলে। আমি কার্নোটা আলোচনার মধ্যে আনছি না, অত সময় হবে না বলে। বয়েল ওই সময়, বয়েল নিউটনের থেকে বোধ হয় বছর কুড়ি আগে জন্মেছিলেন, তিনি একটা তত্ত্ব প্রকাশ করেছিলেন, সে তত্ত্বটা কিন্তু অতদিন আগে হলেও সেটাকে ভুল বলা যায় না এখনকার বিচারে। বয়েল বলছিলেন যে কোনো প্রাকৃতিক ঘটনার মূলে রয়েছে অসংখ্য অতি সূক্ষ্ম ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণার নিরন্তর গতি ছুটোছুটি করা। মনে রাখতে হবে তখন অ্যাটমিক স্ট্রাকচার সম্বন্ধে কিছু জানা হয়নি, আমাদের দেশে কণাদের বৈষয়িক দর্শন বা ডেমোক্রেটাসের অ্যাটমিক থিওরি এসছে, কিন্তু সেখানেও অ্যাটম বলতে তারা কি বুঝেছেন তা নিয়ে অনেক আলোচনার জায়গা আছে। ওর সমসাময়িক প্রায় লাইবনিৎজ ছিলেন যে দার্শনিক, তার সবকিছুর মধ্যে একটা অ্যাটমিক উৎস আছে বলে তিনি বলতেন, সেটাকে মোনাড বলে একটা কনসেপ্ট, কিন্তু কোনোটাই এখনকার অ্যাটমের পদার্থবিদ্যার ভূমিকা যা তার ধারে কাছে আসেনি। সেখানে উনি বলছেন যে অনেকের কিছুর গতির সাহায্যে আমরা যা যা দেখতে পাই সেগুলো ঘটছে, যেমন হাওয়ার ধাক্কায় যে একটা গাছ থেকে ফল খসে পড়ে সেটা বাস্তবিক হচ্ছে আসলে এই যে হাওয়ার মধ্যে অনেক, এটা আমি শুনে দেখতে বলছি কারণ এটা আমরা আজকাল যে ফিজিক্স বুঝি তার সঙ্গে ভুল নয়, হাওয়ার মধ্যে অনেক সূক্ষ্ম কণা আছে যেগুলো আলাদা আলাদা করে ছুটে এসে ফলটাকে ধাক্কা দেয় এবং সেই ধাক্কাটা যখন এমন হয় যে কোনো একটা বল তার উপর কাজ করে, সে গাছ ফলটা তার মোটার থেকে বিচ্যুত হয়ে মাটিতে এসে পড়ে। এবং এটা যে হতে পারে এই ক্ষুদ্র কণার বিয়েতে, তাতে বয়েল উদাহরণ দিচ্ছেন যে আমরা দেখেছি অনেক অনেক হাজার হাজার বা শয়ে শয়ে পিঁপড়ে একসঙ্গে মিলে একটা ছোট মাটির ঢিবিকে এগিয়ে নিয়ে যেতে পারে, এটা কিন্তু মেটাফর। এবং এটা বোঝাবার জন্য ওর কোনো উপায় ছিল না, কিন্তু ওর ইনটিউশনটা কাজ করতো, এক ধরনের সংজ্ঞা কাজ করতো যে হয়তো এরমের জন্যই আমরা যা বাস্তব জগতে দেখছি তা হচ্ছে। ফিজিক্সের ভাষায় বলতে গেলে ম্যাক্রোস্কোপিক ওয়ার্ল্ডে যা যা ঘটতে দেখছি তার মাইক্রোস্কোপিক কনস্টিটিউশনের ছোটাছুটি তাতে একটা ভূমিকা আছে এবং মূলত সেগুলো এগুলোকে কন্ট্রোল করছে। এটা হচ্ছে আজকের দিনে আমরা যাকে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স বলি তারই সূত্রপাতের লক্ষণ। আসল স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের জন্য আরো শতকয়েক বছর অপেক্ষা করতে হয়েছিল বোল্টজম্যান বা গিবস এর মতো দিকপালরা আসার আগে, কিন্তু এটা খুব আশ্চর্য যে তার ব্যাপারটা
মূল নীতিটা মূল তত্ত্বটা বয়েল কিছু একটা ভাবে তার সংজ্ঞার দ্বারা দিনে ফেলেছিলেন এবং সেটা কেন সত্যি বোঝাবার জন্য উনি মেটাফর আশ্রয় নিয়েছিলেন। এরপর যেমন যেমন পদার্থবিদ্যা বা অন্যান্য বিজ্ঞান আরো বেশি জায়গা নিয়েছে তার যুক্তিনিষ্ঠ এবং গণিত ভিত্তিক এবং অনেক উন্নত মাপের উন্নত মানের এক্সপেরিমেন্টের সাহায্যে, তখন অবধি কোনো কিছু প্রমাণ দিতে বা ব্যাখ্যা দিতে ওইভাবে মেটাফরের প্রয়োজনটা চলে গেছে, কোনো কিছু যৌক্তিকতা স্থাপন করতে চলে গেছে, মেটাফরের প্রয়োজন তখন অতটা হতো না। কিন্তু বিজ্ঞান বোঝা নয় বা পারিভাষিক প্রয়োগে মেটাফরের প্রয়োগ রয়ে গেছে। কয়েকটা উদাহরণ দিয়ে আমার বক্তব্য শেষ করছি। যেমন আবার এই হাইজেনবার্গের কথায় বলে আসি, আনসার্টনিটি প্রিন্সিপল, সেটা কি বলে? সেটা বলে যে একটা ইলেকট্রন কোথায় আছে এবং কিভাবে মুভ করছে দুটো একসঙ্গে জানা সম্ভব নয়। মানে আমি কোথায় আছি সেটা দেখতে চাই, কোনোভাবে তাকে কোন রকমের আলো বা কোন ধরনের তরঙ্গ তার উপর ফেলে সেটা যত কাছাকাছি যত ক্লোজলি আমি দেখতে চাইবো কোথায় আছে, তত ছোট ওয়েভ লেংথের ছোট তরঙ্গ দৈর্ঘ্যের তরঙ্গ দিয়ে দেখতে হবে এবং ছোট তরঙ্গ দৈর্ঘ্যের তরঙ্গ বেশি এনার্জি নিয়ে যায় এবং তার ফলে ওটা ইলেকট্রনটাকে ধাক্কা দিয়ে সে যেভাবে যাচ্ছিল সেটা সরিয়ে দেবে। তাহলে সে কোথায় আছে এবং কিভাবে যাচ্ছে এ দুটোর একটাকে ডিস্টার্ব না করে অন্যটা দেখা যাবে না, তা সেটা গণিত কোয়ান্টাম মেকানিক্সের গাণিতিক কাঠামোয় অপূর্বভাবে সন্নিবিষ্ট হয়েছে এবং তার দ্বারা অঙ্ক কষে আমরা অনেক কিছু প্রেডিক্ট করতে পারি এখন যেটা পরীক্ষার সঙ্গে মেলে। কিন্তু একজন শিক্ষার্থীকে এবং একদম গোড়ার দিকের পর্যায়ের বিদ্যার্থীকে আনসার্টনিটি প্রিন্সিপাল বোঝাবার জন্যে হাইজেনবার্গই মেটাফরের আশ্রয় নিতেন। উনি গামারে মাইক্রোস্কোপ বলে একরকম জিনিসের কথা বলতেন, যদি একটা মাইক্রোস্কোপ পাওয়া যায় যেটা গামারে অত্যন্ত ছোট তরঙ্গ দৈর্ঘ্যের তড়িৎচুম্বকীয় তরঙ্গ বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ গিয়ে একটা ইলেকট্রনকে হিট করবে, তখন সেটাকে জানার সে কোথায় আছে আমাদের জানা হয়তো সম্ভব হতে পারে, কিন্তু সে যতটা শক্তি নিয়ে ধাক্কা দেবে তাতে ইলেকট্রনটা তেড়ে মেকে যেখানে থাকতে তাতে অন্যদিকে চলে যাবে। মানে প্রথম দিকে তার গাণিতিক ভিত্তিটা অনেকটাই যাকে আজ আমরা জানি ম্যাট্রিক্স এর প্রপার্টি তার সঙ্গে সম্পর্ক করা গেছে। কিন্তু হাইজেনবার্গ যখন আইনসার্টি প্রিন্সিপাল প্রথম প্রস্তাব করতে যান তখন হাইজেনবার্গ ম্যাট্রিক্স কাকে বলে তাই জানতেন না। কাজেই কিন্তু আবার সেই ব্যাপার, সাংঘাতিক একটা ইনটিউশন এই প্রতিভাবান মানুষদের থাকে, উনি ব্যাপারটা ধরে ফেলেছিলেন অন্যভাবে অঙ্ক কষেও দেখিয়েছিলেন, কিন্তু সেই অঙ্ক কষার ফর্মটা এতটাই অ্যাবস্ট্রাক্ট বা বিমূর্ত ছিল যে আর একজন পদার্থবিজ্ঞানীকেও বোঝানো অতটা সহজ ছিল না সেই সময়। তখন এই গামারে মাইক্রোস্কোপ যেটা বাস্তবে থাকে না এবং সত্যি সত্যি ওইভাবে দেখাও যায় না, কিন্তু সেটাকে বলা যেতে পারে মেটাফরিক প্রয়োগ করে উনি কি বলতে চাইছেন সেটা খুব ভালোভাবেই উপস্থাপন করতে পেরেছেন। এরপরে আরো সাম্প্রতিক কালে হিগস বোসন হচ্ছে শেষ আবিষ্কৃত মৌলকণা। সেই হিগস বোসন কি করে যখন এটা বাজারে 2012 সাল লাগা দেখা, এটা আমার নিজের বিষয় সেজন্য আমি বেশি কিছু বলছি না। 2012 সালে যখন হিগস বোসন পাওয়া গেছে বলে জানলো একটা মৌলকণা, তখন প্রচন্ড হই হই হলো এবং কোনো কারণ না বুঝেই টিভিতে কাগজে অনেক কথা বলা হলো, আমিও দু একটা বলে ফেলেছি তার মধ্যে, কিন্তু সেগুলো কতটা কিছু হয়েছে কিছু যায় না। কিন্তু হিগস বোসনের আসল কাজ হচ্ছে অন্য সমস্ত মৌলকণাগুলো এক্সিস্টিং থিওরি বা প্রচলিত তত্ত্ব অনুযায়ী তাদের ভর বা মাস কি করে এলো সেটা দিয়ে একটা বোঝাতে কনফিউশনের জায়গা আছে। সেই জন্যেই নানা কারণে প্রস্তাব করা হয়েছিল যে একটা অদৃশ্য কণা আছে, মানে তখন পর্যন্ত অদৃশ্য 1960-এর দশকে দেখা যায়নি এমন কণা আছে যার সঙ্গে ইন্টারাকশন করে, যার সঙ্গে আন্তঃক্রিয়ার বলের মাধ্যমে হিগস বোসন তাদের একটা মাস দিয়ে দেয়। কি করে দিয়ে দেয় এটা বলার জায়গা এখানে নয়, আমি বলবো না, কিন্তু ব্যাপারটা হচ্ছে এর তাত্ত্বিক কারণ হিসেবে যেটা বলা হয় যে ভ্যাকুয়ামের মধ্যে হিগস বোসন সর্বত্র শক্তি বিছিয়ে যায় বা এনার্জি রেখে যায়, এই ভ্যাকুয়াম এনার্জির সঙ্গে ধস্তাধস্তি করে এগোতে গিয়েই পার্টিকেলরা তাদের একটা জাড্য বা ইনার্শিয়া পায় যেটা তার মাসের সমতুল্য।
কিন্তু এই যে ভ্যাকুয়ামের মধ্যে এনার্জি রেখে যায় এটা মানে কি, এটা প্রথমে ছোটকে বুঝতে পারবে না এবং গুলিয়ে যাবে। তখন লোকে ভাববে ভ্যাকুয়াম বলতে যে আমি যে বায়ুশূন্য জিনিস করছি সেটা হচ্ছে একটা চেম্বারের মধ্যে খুব সে পাম্প করে সমস্ত হাওয়া বার করেছি, তখন হিগস বোসন এনার্জি সেখানে জড়া হবে। তাই যেখানে বায়ুশূন্যতা নয় সেখানে আবার হিগস বোসন এনার্জি রেখে গেল কোথায়? আর আমরা যে ব্রহ্মাণ্ড জুড়ে একরকম মৌলকণাদের ছুটোছুটি করতে দেখি, তারাই বা কি করে ভ্যাকুয়ামের মধ্যে রাখা এনার্জির সঙ্গে সংস্পর্শে এলো? ব্যাপারটা হচ্ছে ভ্যাকুয়াম বলতে ভ্যাকুয়াম বোঝানো হয়নি, এটাও একটা মেটাফর পরিভাষার মধ্যে ঢুকে গেছে কোয়ান্টাম থিওরি এবং কোয়ান্টাম ফিল্ড থিওরির পরিভাষার মধ্যে। ভ্যাকুয়াম বলতে সব থেকে ছোট মানে ন্যূনতম শক্তি বিশিষ্ট অবস্থা একটা কোয়ান্টাম থিওরি, তাকে ভ্যাকুয়াম বলা হয়। সেই জন্যে ভ্যাকুয়াম এনার্জি মানে হচ্ছে এই বিশ্বব্রহ্মাণ্ডের ন্যূনতম শক্তি বিশিষ্ট অবস্থায় হিগস বোসনের রেখে যাওয়া এনার্জি তার মধ্যে থেকে যায়। যারা কোয়ান্টাম মেকানিক্সের চর্চা করেন তারা এটা আরো ছোট লেভেলেই মানে থার্ড ইয়ার বিএসসি বা এমএসসি লেভেলেই এর প্রমাণ দেখতে পান খুব সহজ উদাহরণে। আরো জটিলতর জায়গায় হিগস বোসনের ব্যাপারটা থাকে, কিন্তু আমি যেটার উপর গুরুত্ব দিচ্ছি সেটা হলো এই যে ব্যাপারটা বোঝানোর জন্যে পরিভাষা যখন তৈরি হলো তখন এটাকে ভ্যাকুয়াম এনার্জি বলাটাই লোকে সবথেকে সহজ মনে করলো, যেখানে আসলে বলতে চাইছে ন্যূনতম শক্তি সম্পন্ন অবস্থা, সেটাকে বলা হলো ভ্যাকুয়াম এনার্জি। তার মানে ভ্যাকুয়াম কথাটা এমন অর্থে ব্যবহার করা হলো যেটা তার আক্ষরিক বা আভিধানিক অর্থ নয়, কিন্তু সেটা বলার ফলে আমাদের যেটা সুবিধা হয়েছে যাদের দিনের মধ্যে 200 বার এই কথাটা একটা আলোচনায় বলতে হয় তাদের একটা ওই ন্যূনতম শক্তি বিশিষ্ট অবস্থা বা তার করসপন্ডিং ইংরেজি কথা না বলে আমরা একটা কথা মুখ দিয়ে খসিয়ে দিলে সবাই বুঝে যায়, একটা নান্দনিকতাও পড়ে, ব্যাপারটা সুন্দরও হয়, শুনতে একটা শৈল্পিক ব্যাপারও আসে, আর একবার জেনে গেলে তখন প্রবলেম হয় না। এই একই ব্যাপার সেই স্পেস কার্ভেচারের কথা আমি যে বলেছিলাম, ওটা একটা টার্মিনোলজি, বেঁকে যাওয়া আঙুল বা একটা বেলুন ফোলালে বেলুনের উপরের তলটা সেখানে ঠিক ইউক্লিডের জিওমেট্রি খাটে না, সেই জন্য একে নাম দেওয়া হয়েছিল কার্ভেচার অফ স্পেস, এই ইউক্লিডের জিওমেট্রি থেকে বিচ্যুতি। সেটা যে তখনও এই ব্যাপারটার সঙ্গে ইউক্লিডের জিওমেট্রি এবং তার থেকে বিচ্যুতির সঙ্গে পরিচয় হয়নি তার কাছে অদ্ভুত লাগতো, এবং তার ফলেই কিছু ছাত্র অধ্যাপক অমল রায়চৌধুরীকে প্রশ্নটা করেছিল। একদম শেষকালে আমি দুটো আবার জ্যোতিষ পদার্থবিদ্যা এবং ব্রহ্মাণ্ডবিদ্যা মানে অ্যাস্ট্রোফিজিক্স অ্যান্ড কসমোলজি সেই প্রসঙ্গে দুটো শব্দ প্রয়োগের কথা বলবো যেগুলো মেটাফর কিন্তু সেগুলো বিজ্ঞানীদের কাছে দৈনন্দিন ডাল ভাতের মতো হয়ে গেছে। প্রথম হলো ডার্ক এনার্জি বলে একটা আইডিয়া। আমরা সবাই জানি আওয়ার ইউনিভার্স ইজ এক্সপ্যান্ডিং, ব্রহ্মাণ্ডের সম্প্রসারণ ক্রমশ ঘটছে, কিন্তু এরপরে দেখা যায় যে এই আজ থেকে 20 বছর আগে নিশ্চিতভাবে বোঝা যায় এই সম্প্রসারণটা একটা অ্যাক্সিলারেটেড এক্সপ্যানশন, ত্বরণযুক্ত বা ত্বরিত সম্প্রসারণ, অর্থাৎ সম্প্রসারণের রেটটা খুব খুব কম পরিমাণে বেড়ে চলেছে। অ্যাক্সিলারেশন কখন হয়? যখন ফোর্স থাকে, ফোর্স ইকুয়াল টু মাস টাইম, ব্রহ্মাণ্ডকে বাইরের দিকে ঠেলছে সমস্ত গ্যালাক্সি সমস্ত তারা সমস্ত অংশে বাইরের দিকে ঠেলে এই ত্বরণযুক্ত সম্প্রসারণ বা ত্বরিত সম্প্রসারণ তৈরি করছে। গ্যালাক্সি বা বড় বড় গ্যালাক্সির পুঞ্জ, নক্ষত্রপুঞ্জ বা নীহারিকা পুঞ্জ, তাদের মধ্যে প্রধানত মহাকর্ষ ছাড়া আর কোনো লার্জ স্কেলে বল বা ফোর্স থাকে না, কিন্তু মহাকর্ষ তো অ্যাট্রাক্টিভ, শুধুমাত্র আকর্ষণই শক্তি দেয়। এবং ওই সময়ের ওই পর্যায়ের গাণিতিক তত্ত্ব হচ্ছে আইনস্টাইনের জেনারেল থিওরি অফ রিলেটিভিটি, যেটা গ্র্যাভিটির একটা তত্ত্ব, সেখানেও কোনো বিকর্ষণের ব্যাপার তো কেউ জানে বলে আমরা জানতাম না। এরপরে আইনস্টাইনের সাহায্যে, আইনস্টাইনের একটা কনসেপ্ট ছিল তার রিলেটিভিটির ইকুয়েশনে একটা টার্মকে ঢোকানো যায় যেটা নিয়ে আমি কোনো কথা বলবো না, সেই প্রসঙ্গে এই বিকর্ষণের একটা উৎস হতে পারে একটা জিনিস, তাই নিয়ে কিছু আলোচনা ঘটেছে।
কিন্তু কথা সেটা নয়, একটা অদৃশ্য শক্তি যেন ব্রহ্মাণ্ডকে বাইরের দিকে ঠেলছে, যে অদৃশ্য শক্তি আমাদের জানা কোনো বলের সঙ্গে তুলনীয় নয়, এই ধারণাটাই অমোঘভাবে কিছু অবজারভেশন আমাদের দিয়ে দেয়, কিছু পর্যবেক্ষণ আমাদের দিয়ে দেয়। সেই অদৃশ্য শক্তির আজকে সার্বজনীন নাম হয়ে গেছে ডার্ক এনার্জি। আজ আমরা কথা বললেই ডার্ক এনার্জি কথাটা বুঝতে পারি, কিন্তু এটা ডার্ক এনার্জি বলতে যে একটা ভিজুয়াল অ্যাসোসিয়েশন বা চাক্ষুষ অনুসঙ্গ হয়, যে চোখে দেখা যাচ্ছে না অন্ধকার ঘরে একটা এনার্জি এলো, সেরকম কিছু না, ওটা একটা মেটাফর। যে শক্তির উৎস আমাদের জানা নেই, আমাদের জানা বলগুলোর মধ্যে যার মানে উপাদান খুঁজে পাওয়া যায় না, তাকে বলা হচ্ছে অদৃশ্য শক্তি বা ডার্ক এনার্জি। সেই জন্য আজকের ফিজিক্সের এটা একটা প্রচলিত টার্মিনোলজি, এখানে ডার্ক এনার্জি ঢুকে গেছে। তেমনি আছে ডার্ক ম্যাটার। এখন অবধি যত আমাদের সবকিছুই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা দেখি কিছু মৌল কণা দিয়ে তৈরি, কিন্তু এখন অবধি যত মৌল কণার সন্ধান পাওয়া গেছে তারা মিলে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যে ভর, যে যে মাস তৈরি উপায় আছে অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেশন থেকে, মূল আসলে বিশ্ব ব্রহ্মাণ্ডের যে ম্যাসের কথা পাওয়া গেছে সেটাও অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেশনে, সে তার পাঁচ গুণ। তাহলে যত পাওয়া গেছে তার পাঁচ গুণ, যত কণা আছে তার পাঁচ গুণ কারা দিল মাস বিশ্ব ব্রহ্মাণ্ড, এটা এখনো জানা নেই। এটা একটা মিসিং মাস অফ দ্য ইউনিভার্স বলে এটাকে বলা হয়। তাহলে আরো কোনো মূল কণা বা এলিমেন্টারি পার্টিকেল আছে, বা আরো সমতুল্য আরো কিছু আছে যেটা কি আমরা জানি না, অনেক রকম সম্ভাবনা আছে যেগুলো নিয়ে কথা বলছি না, সেগুলোই অদৃশ্য ভর যেটা আমরা দেখতে পাই না তার পেছনে রয়েছে, তার সেগুলো এসেছে কোনো রকম পদার্থ থেকে। সেই ধরনের পদার্থকে নাম দেওয়া হয়েছে ডার্ক ম্যাটার। আজকের শুধু অ্যাস্ট্রোফিজিক্সে নয়, পার্টিকেল ফিজিক্স বা মৌলকণার বিদ্যাতেই সব থেকে বেশি সময় নিয়োজিত হচ্ছে যে হচ্ছে ডার্ক সার্চ। এক্সপেরিমেন্ট সারা পৃথিবী জুড়ে করা হচ্ছে, অনেক রকম অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেশনকে কাজে লাগানো হচ্ছে, এবং তাত্ত্বিক পদার্থবিদ্যা যারা চর্চা করেন তারাও নানানভাবে মৌলকণার তত্ত্বের সঙ্গে এই যে ডার্ক ম্যাটার বলে জিনিসটা, যেটার আমরা কোনো ব্যাখ্যা আজও পাইনি, তার সম্পর্ক কি হতে পারে, কিভাবে মৌলকণা তত্ত্ব এরকম সম্ভাবনাকে স্পষ্ট করতে পারে বা এর যথার্থ প্রমাণ করতে পারে, এ নিয়ে গবেষণা বিশ্বজুড়ে চলছে। কিন্তু নামটা হয়ে আছে একটা মেটাফরিক নাম, ডার্ক ম্যাটার। কালো রঙের ম্যাটার নয়, কিন্তু ডার্ক ম্যাটার মানে হচ্ছে যে যে পদার্থের বা যে মৌলকণার ভিজিবিলিটি নেই আমাদের এখনকার এক্সপেরিমেন্ট করার যন্ত্রপাতির পক্ষে, তারা লক্ষ্যমান নয়, এগুলোও মেটাফর। এবং আমি বলার চেষ্টা করছি যে শুধুমাত্র অ্যালকেমিস্টদের যুগে নয়, শুধুমাত্র কিছু কবিতা এবং গদ্য সাহিত্যে নয়, যেগুলো আমি উদাহরণ দিয়েছি, বিজ্ঞান চর্চাতেও বোঝানোর জন্যে বা পরিভাষা তৈরি করে একটা কথায় সবাইকে মানেটা অর্থবহ করে দেওয়ার জন্যে মেটাফরের প্রয়োগ চলেছে, এবং না চলা বন্ধ করা খুব শক্ত। সেই জন্য আমার শেষের মন্তব্য হলো এই যে বিজ্ঞান নৈর্ব্যক্তিক, কোনো সন্দেহ নেই, কিন্তু বিজ্ঞান চিন্তা ব্যাপারটা ঠিক নৈর্ব্যক্তিক নয়, সেটা না হওয়ারই কথা। কারণ বিজ্ঞান চিন্তার আধার কি, সেটা মানুষের মন। মানুষের মনে যেমন একটা বস্তুনিষ্ঠ বা দিক আছে, তেমনি একটা প্রচন্ড সাবজেক্টিভ দিকও আছে। আমাদের প্রত্যেকেরই আবেগ আছে, অনুভূতি আছে, ভালো লাগা মন্দ লাগা আছে, এবং তার থেকেও বড় কথা, কিছু একটা দেখলে অন্য কিছু একটা জিনিস দেখেছি বা শুনেছি তার সঙ্গে একটা অনুসঙ্গ বা অ্যাসোসিয়েশন তৈরি করার ব্যাপার আছে। সেই জন্যে ওই যে উইলিয়াম জেমস এর কথাটা বললাম, যে মানুষ অ্যাবস্ট্রাক্ট ক্যারেক্টারের মাধ্যমে আর্গু করতে শুরু করার আগে কম্প্যারিজন বা মেটাফরিক্যালি চিন্তা করতে, সহজভাবে কোনো কিছু যুক্তি বুঝতে চেয়েছে ইনটিউটিভলি, সেই কথাটা এখানে এসে যায়। এসবের কথা মনে রাখলে আমরা এইটা বুঝতে পারি যে অনেক সময় বৈজ্ঞানিক সত্যকে হৃদয়ঙ্গম করার জন্যে এবং অন্যকে হৃদয়ঙ্গম করানোর জন্যে মেটাফরের প্রভাব অনিবার্য মানুষের বর্তমান সংস্কৃতি যতদিন আছে।
এবং হয়তো এর ফলে বিজ্ঞান চর্চা একদিক দিয়ে নান্দনিকতার দিক দিয়ে সমৃদ্ধ হয় এবং সাধারণভাবে বিজ্ঞানকে সমৃদ্ধ করে এবং তা বিজ্ঞান চর্চার ভঙ্গির মধ্যে একটা নান্দনিকতা এনে দেয় এই মেটাফর। এবং অনেক সময় মেটাফরের প্রয়োগ বৈজ্ঞানিক সত্যর কাউকে বোঝানোর সময় সেই সত্যকে আরো সুবদ্ধ করে তুলতে পারে, অবশ্যই যদি না মেটাফরের অপপ্রয়োগ হয়। আমার বক্তব্য এখানেই শেষ। এর আগে আমি একটা কথা বলে শুরু করি, আমি ইচ্ছে করে তো শুরুতে বলিনি শেষে বলেছি, কারণ কতটা সময় লাগবে তাও জানতাম না। আমি যেটা করিনি এখন অবধি, মানে এই বিষয়ে আরো অনেক কিছু বলা যায় সেগুলো বলিনি, কিন্তু যার নামে আমি আজ বক্তৃতা দিচ্ছি অধ্যাপক সত্যেন্দ্রনাথ বসুকে আমি আমার শ্রদ্ধা নিবেদন করিনি। আমি এখন বলছি অধ্যাপক বসুর কথা আমি আর কি বলবো, তাকে চাক্ষুষ দেখারও সুযোগ আমার হয়নি, কিন্তু আমি যখন উনি মারা গেছেন আমার তখন 14 বছরও বয়স হয়নি, কিন্তু আমার ওই বাল্যকালে ঘটনাচক্রে ওর গলার আওয়াজ শোনার আমার সুযোগ হয়েছিল। এটা খুব অবাক, মানে ওনার সঙ্গে পরিচিত ছিলেন আমার মাতামহ, যিনি নিজে একজন দার্শনিক ছিলেন, পরিচিত দার্শনিক, অধ্যাপক বসুর সঙ্গে তার যোগাযোগ ছিল। এমন হয়েছে যিনি আমার মাতামহকে টেলিফোন করে উনি কিছু আলোচনা করার চেষ্টা করেছেন, আলোচনা আমি কোনো কারণে ফোন ধরে ওই বাড়িতে ছিলাম, আমার দাদুকে হয়তো ডেকে দিয়েছি, তখন আমার উনি কে কি জন্যে বিখ্যাত এসবও বোঝার বয়স হয়নি, কিন্তু ওরা তখন আলোচনায় মেতে গেছেন এবং দুই বৃদ্ধ মিলে আলোচনা এবং তর্ক বিতর্ক করছেন পরমানন্দে। এটা আমাকে যাকে বাংলায় বলে ওভারহিয়ার করা সেটার সুযোগ হয়েছে। আমি তখন কৈশোর অনুত্তীর্ণ কাজী, মানে সে আলোচনার মাহাত্ম বা অধ্যাপক বসুর আসল ব্যাপারটা বোঝার সুযোগ হয়নি, কিন্তু সেই রকম একটা আলোচনা আমার কানে লেগে আছে। উনি আলোচনা করবার প্রসঙ্গে ইনটিউশন কথাটার বাংলায় উপযুক্ত মানে কি হতে পারে তাই নিয়ে কিছু একটা ভাবছিলেন, এবং সেটা ঠিক কি ভুল বা তার স্বপক্ষে বিপক্ষে কি বলা যায় বোঝার জন্য উনি একজন দার্শনিককে ফোন করে যে ইনটিউশন কথাটা অ্যানালাইজ করে কি পাওয়া যায় নিয়ে দুই বৃদ্ধ তর্ক করছিলেন। আমার কিচ্ছু বোঝার ক্ষমতা ছিল না, আমি তখন কৈশোর অনুত্তীর্ণ, কিন্তু এইটুকু ওই স্মৃতিটা থেকে আমার মধ্যে রয়ে গেছে যে ভদ্রলোক একজন তাত্ত্বিক পদার্থবিদ ছিলেন না, এবং শুধু বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে নয়, কি ব্যাপক অনুসন্ধিৎসা ওর মধ্যে যখন ওর 80 কাছে বয়স তখনও ছিল। এই স্মৃতিটা আমাকে শুধু সমৃদ্ধ করেছে না, অনেক কিছু বুঝতে সাহায্য করেছে, এবং সেই কথা ভেবেই আজকের আলোচনার বিষয়বস্তুটা আংশিকভাবে প্রভাবিত। নমস্কার। আমরা একটা অসাধারণ বক্তৃতার সম্মুখীন হলাম। উনি যে কথাগুলো ব্যবহার করেছেন অন্যদের সম্বন্ধে, সেটা বলা যায় যে বাক বৈধান্ত, শব্দ সৌকর্য বা সাহিত্যিক জ্ঞান, দার্শনিক জ্ঞান, এগুলো সত্যি বিজ্ঞানের সঙ্গে সঙ্গে আমরা কিছুটা হলেও অন্তত বোঝার চেষ্টা করতে পারি। আর ওনার মাতামহর কথা উনি নামটা বললেন না, তিনি প্রখ্যাত দার্শনিক গোপীনাথ ভট্টাচার্য। যদি কারোর কিছু বক্তব্য থাকে একটি দুটি, আপনারা যদি প্রশ্ন কারোর থাকে। মাইকের কোন প্রশ্ন হলে, হ্যাঁ কোনো প্রশ্ন থাকলে আমি উত্তর দিতেই পারি, সেটার একটু মুশকিল আছে না। দুঃখের বিষয়ে আমার ওই না, এটা দুঃখের বিষয় ঠিক এই ফর্মে ছাপানোর মুশকিল, এটা এই ফর্মে অলরেডি ছাপা হয়ে গেছে এরকম একটা প্রবন্ধ। সেটা অন্য একটা পত্রিকায় বছর দুয়েক আগে আমি অনুরুদ্ধ হয়েছিলাম, এবং আমি এবং আমার কয়েকজন মানে সতীর্থ, মানে একজন তার মধ্যে এখানেও এই বক্তৃতাটাই দিয়ে গেছেন, শ্রী পলাশ বরণ পাল, যিনি আমার দাদা বলা যেতে পারে, পলাশ দা এবং আমি দুজনে লিখেছিলাম, সেটাতে আমি এই টপিকটাই চয়েস চুজ করে এটা নিয়ে লিখে ফেলেছি। এখন লিখলে কপিরাইটের সমস্যায় পড়বো, এটাকে ঘুরিয়ে ফিরিয়ে আর একটা সম্পূর্ণ ভিন্ন প্রবন্ধের চেহারা দিয়ে জ্ঞান বিজ্ঞানে লেখা যায়। আর দ্বিতীয় বিষয় হচ্ছে জ্ঞানবিজ্ঞানে মুশকিল হলো, জ্ঞানবিজ্ঞান ঠিক যে লেভেলের ছাত্রছাত্রী বা ছেলেমেয়েদের জন্য লেখা, এর বক্তব্যগুলো বোধহয় আরেকটু বেশি বয়স্ক ছেলেমেয়েরা হলেই
বেশি অনুভব করতে পারবে, হৃদয়ঙ্গম করতে পারবে, এইটা আমার মনে হয়। হ্যাঁ বলুন বলুন, আপনি বসুন প্লিজ, আপনি বসুন, আপনি এটা নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না, তার কারণ বিজ্ঞান চর্চা ভগবানের অস্তিত্ব প্রশ্নের সঙ্গে সম্পূর্ণ, যাকে সাহিত্য মানে সায়েন্টিফিকে বলে অর্থগোনাল। আমি সে অস্তিত্ব আছে কি নেই সে নিয়ে বলতে পারি না, কিন্তু আমি বলছি যে মানুষ তো দেখুন ভগবানের এটা কিনু কিনু মানে ওই ইনটিউশনের দিক দিয়ে বা মানে কি বলবো ইন্সপিরেশনাল ভাবে আইনস্টাইনও ব্যবহার করেছেন বিভিন্ন, তিনি মনে করেন এই যে গড ডাজন্ট প্লে ডাইস উইথ দ্য ইউনিভার্স, মানে উনি ফিজিক্সের নিয়মগুলোর মধ্যে কোন একটা অদৃশ্য পরম শক্তির হাত দেখতেন, কিন্তু প্রচলিত অর্থে যেভাবে বিশ্ব ব্রহ্মাণ্ডের স্রষ্টা এবং নিয়ন্ত্রক কোনো কনসাসনেস, সে নিয়ে বিজ্ঞান কিছু আলোকপাত করতে পারে বলে অন্তত আমার মনে হয় না, সেখানে আমি এই দুটো আলোচনাকে আলাদা করে রাখাটাই পছন্দ করি, এটাই আমার বক্তব্য। কোনটা পরিপূরক নয় কিন্তু যুক্তিকে পরিষ্কারভাবে বোঝাবার জন্য কল্পনা লাগে, এই যে আমি গামারে মাইক্রোস্কোপের কথাটা বললাম সেটা সম্পূর্ণ কাল্পনিক এবং সেটা সত্যি সত্যি কোনো করে দেখানো যাবে না, সেটা হাইজেনবার্গ নিজেও খুব ভালো করে জানতেন, কিন্তু আসলে অঙ্ক কষে উনি ব্যাপারটা দেখিয়েছিলেন যে একটা ইলেকট্রন কোথায় আছে এবং কোন দিকে যাচ্ছে দুটো একসঙ্গে জানা সম্ভব নয়, এবং তার ফলে আমার মাইক্রোস্কোপিক বা সাব মাইক্রোস্কোপিক ওয়ার্ল্ডের আমার জ্ঞান একটা অসম্পূর্ণতা থাকতে বাধ্য, সেটাকে অনেক সফিস্টিকেটেড ভাবে অঙ্ক করে দেখানো যায়, কিন্তু ওই যুগে সেটা সর্বসাধারণকে বোঝাতে খুব শক্ত হতো, কারণ যেটাই বললাম এটা আজকে যারা আমরা ম্যাট্রিক্স নামক একরকম গাণিতিক স্ট্রাকচারের দ্বারা কথা করি সেটা সবসময় এটা বোঝানোটা খুব সোজা হয়ে যায়, তখন ফিজিসিস্টরা প্রায় কেউ ম্যাট্রিক্স সম্বন্ধে কিছু জানতেন না, হাইজেনবার্গ নিজেও জানিতেন না, এবং তো এই সময় ওনার গুরুস্থানীয় যিনি ছিলেন ম্যাক্স বর্ন তিনি একজন গণিতবিদ হয়েও জানতেন না, ফলে তারপর ওনার পাসকাল জর্ডান বলে আর একজনকে ওনার কোলাবোরেটর হিসেবে নেন, তারপরে জর্ডানের সাহায্যে ওনার ম্যাট্রিক্সের ভাষায় ওটাকে ফর্মুলেট করেন, কিন্তু ব্যাপারটা কি হয় হাইজেনবার্গ বলতে চাইছেন তখনকার যাকে বলে নোটেশনে সেগুলো করে যথেষ্ট যাকে বলে রিগারাসলি অভ্রান্ত ভাবে দেখানো হয়েছিল, কিন্তু এইবারই হচ্ছে মুশকিল অনেক লোককে তখন বোঝানোর সময় দশ পাতা অঙ্ক করে যতটা না বোঝানো যেত এইরকম একটা কাল্পনিক মেটাফরিক প্রকাশে সেটা তিন লাইনে বোঝানো গেল, তার মানে নিশ্চয় নয় যে পরিপূরক, পরিপূরক এই অর্থে তো নিশ্চয়ই আমি বলা উচিত নয় পরিপূরক নয়, কিন্তু কল্পনা এরকম মানে কল্পনা কখনো ডিটেল রিগারাস যুক্তি জায়গা নিতে পারে এটা আমি ঠিক মনে করি না, কিন্তু তাকে সাহায্য করতে পারে, সে যুক্তিকে বুঝতে সাহায্য করতে পারে। রবীন্দ্রনাথ অদৃশ্য শক্তির কথা কোথায় আমি জানি না, আমি অন্তত উল্লেখ করিনি, সেটা অদৃশ্য শক্তির কথা তো বলেননি রবীন্দ্রনাথ, তখন কোয়ান্টাম থিওরি দেখা দিচ্ছে, তখন প্রথম যুগের কোয়ান্টাম থিওরিতে অ্যাটমের মধ্যে ইলেকট্রন ঘুরে বেড়াচ্ছে নিউক্লিয়াসের চারপাশে এটুকু মনে করা হতো, সেটাকে রবীন্দ্রনাথ কাজে লাগিয়ে ওই যে নৃত্যের বসে সুন্দর হলো বিদ্রোহী পরমাণু পদযুগ ঘিরে জ্যোতি মঞ্জিরে বাজিল চন্দ্রভানু এগুলো করে গেলেন, কিন্তু মুশকিল হচ্ছে তখন এই যে অদৃশ্য শক্তি নয়, এটা এস্থেটিক্যালি ওর এই তুলনাটা খুব ভালো লেগেছিল এবং ওরকম একজন সংবেদনশীল এবং সৃষ্টিশীল কবির পক্ষে ওটাকে ওই চমৎকার লাইনগুলো আনা তো খুব শক্ত ছিল না, কিন্তু ওখানে আমার বক্তব্য ছিল অন্য যে সত্যি সত্যি যে সময় উনি লিখেছিলেন বলতে গেলে সেই বছরের সেই মাসেই আনসার্টেনটি প্রিন্সিপল আইনস্টাইন এই হাইজেনবার্গ প্রপোজ করেন, এবং তাতে বলা হয় যে এরকম একটা ইলেকট্রন একটা কক্ষপথে একটা অরবিটে নির্দিষ্ট অরবিটে অ্যাটমের মধ্যে ঘুরে বেড়াচ্ছে এই ধারণাটাই আমাদের ত্যাগ করতে হবে, কারণ তখন কোয়ান্টাম মেকানিক্সের অন্য ভাষা দিয়ে ব্যাপারটা বলতে হবে, কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই যে সময় এটা প্রমাণ করা হচ্ছে সেই সময় আইনস্টাইন আর একটু এই রবীন্দ্রনাথ যেই সময় আইনস্টাইন হাইজেনবার্গ এটা প্রমাণ করছেন সেই সময় রবীন্দ্রনাথ আর একটু পেছনে থাকা
পদার্থবিদ্যার ডেভেলপমেন্ট যেগুলো তখন আস্তে আস্তে ফেলে দেওয়ার সময় আছে সেইগুলোকে এরকম চমৎকার ভাবে তার কবিতার মধ্যে ঢুকিয়ে নিয়েছেন। মানে যেখানে আমাদের ইনটিউশনাল ওয়ার্ল্ড এর বাইরে চলে যেতে হচ্ছে আমাদের বিজ্ঞানের অনেক কিছু রিলেটিভিটি বা কোয়ান্টাম থিওরি বা এইসব জগতে সেখানে পুরোটাই অ্যাবস্ট্রাক্ট ম্যাথমেটিক্যাল দিকে কিন্তু সেখানে এইটা হলে এইটা হবে সেটা বোঝানোর জন্য অবশ্যই কোনো বিকল্প নেই ম্যাথমেটিক্যাল ডিটেইল ডিসকাশনে। কিন্তু এটাই বললাম দশ পাতা অঙ্কের কথা একটা উদাহরণ দিয়ে একটা অনুসঙ্গ দিয়ে একটা সাযুজ্য দিয়ে বুঝিয়ে ফেলা যায় এই গামার এই মাইক্রোস্কোপ তার সব থেকে ভালো উদাহরণ। ধন্যবাদ অধ্যাপক বিশ্বরূপ মুখোপাধ্যায়কে আজকের এই ধন্যবাদ এই মনোজ্ঞ বক্তৃতার জন্য অধ্যাপক বিশ্বরূপ মুখোপাধ্যায়কে। আমাদের বিজ্ঞান পরিষদের পক্ষ থেকে আমি আমাদের সভাপতিকে অনুরোধ করছি ওনার হাতে আমাদের আজকের বক্তৃতার স্মারক এবং আমাদের প্রকাশিত কিছু পুস্তক তুলে দেওয়ার জন্য এই দিকটা এলে ভালো হয় তাহলে নাকি ওখানে ওখান থেকে আচ্ছা ঠিক আছে সম্মাননা ফলক আচার্য সত্যেন্দ্রনাথ বসু স্মারক বক্তৃতা বক্তা অধ্যাপক বিশ্বরূপ আমাদের প্রকাশিত পরিষদ প্রকাশিত কিছু বই আমি অধ্যাপক অপরাজিত বসুকে একটু মঞ্চে ডেকে নিতে চাই। আমাদের এখন যে পুরস্কারটি দেয়া হবে জ্ঞান ও বিজ্ঞান পুরস্কার, অপরাজিত বসু আমাদের সম্পাদনা সচিব, সেটা যেমন একটা দিক, আরেকটা দিক হচ্ছে যে তিনি প্রথম পরিষদের পক্ষ থেকে আমাদের সামর্থ্য অনুযায়ী জ্ঞান ও বিজ্ঞান পুরস্কার দেওয়ার প্রস্তাবটা এনেছিলেন এবং সেটি বর্তমানে এক বছর অন্তর আমরা দিচ্ছি। আমরা চেষ্টা করব যাতে তার থেকে বেশি প্রতি বছরেই সেটা দেয়া যায় এবং অর্থের পরিমাণ একটু বাড়ানো যায়। আমরা সামান্য 5,000 টাকা, একটি মানপত্র এবং একটি ফলক, স্মারক ফলক, এইটা দিয়ে থাকি জ্ঞান ও বিজ্ঞান পুরস্কারে। আমি আমাদের এবছরের যে পুরস্কার প্রাপক অধ্যাপক ভূপতি চক্রবর্তী, যারা জ্ঞানবিজ্ঞান পড়েন তারা ভূপতি চক্রবর্তীর নামটি সকলেই জানেন। বিজ্ঞান প্রচার ও প্রসারে তার যে অবদান সেটা অনস্বীকার্য। তার সম্বন্ধে কিছু বলার জন্য আমি তার মানপত্রটি পাঠ করে দেওয়ার জন্য আমি অনুরোধ করব। তার আগে অপরাজিত বসুকে বলছি, অপরাজিতা একটু উপরে আসুন, উপরে আসুন। ভূপতি চক্রবর্তীকে আমি একটু অনুরোধ করছি এদিকে আসার জন্য। ঠিক আছে,
একটি ফলক আচার্য সত্যনারায়ণ বসুর স্মৃতি ফলক এবং একটি 5,000 টাকার চেক পরে তুমি আমি আমাদের কর্মসচিবকে অনুরোধ করছি ভূপতি চক্রবর্তীকে যে মানপত্রটি দেয়া হচ্ছে সেটি পড়ে দেওয়ার জন্য। জ্ঞান ও বিজ্ঞান পুরস্কার অধ্যাপক ভূপতি চক্রবর্তী সমীপে। মান্যবরেষু, আজ 25 জানুয়ারি 2021 বঙ্গীয় বিজ্ঞান পরিষদের 74তম প্রতিষ্ঠা দিবসে বঙ্গীয় বিজ্ঞান পরিষদের পক্ষ থেকে আপনাকে বিজ্ঞান প্রচার ও প্রসারে বিশিষ্ট অবদানের স্বীকৃতি স্বরূপ জ্ঞান ও বিজ্ঞান পুরস্কার প্রদান করে আমরা আনন্দিত ও সম্মানিত। জাতীয় বিজ্ঞান মেধা বৃত্তি পেয়ে আপনি পদার্থবিদ্যায় সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে স্নাতক এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছেন। এরপর ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অফ সায়েন্সে গবেষণা করে 1983 কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেছেন। নদিয়ার চাকদহ কলেজ ও পরবর্তীকালে কলকাতা রামমোহন কলেজে আপনি 31 বছরের বেশি অধ্যাপনা করেছেন। 2টি কলেজে বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করেছেন। ফিজিক্স শিক্ষকদের বৃহৎ সর্বভারতীয় সংগঠন ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ফিজিক্স টিচার্সে 2013-2018 আপনি সাধারণ সম্পাদক হিসেবে কাজ করেছেন। জনপ্রিয় বিজ্ঞানের উপর আপনার লেখা উচ্চমানের বহু প্রবন্ধ বিভিন্ন প্রসিদ্ধ পত্রপত্রিকায় বিগত 30 বছর ধরে প্রকাশিত হয়েছে এবং আজও হচ্ছে। বঙ্গীয় বিজ্ঞান পরিষদের পক্ষ থেকে 2008 থেকে প্রতি বছর জ্ঞান বিজ্ঞান পত্রিকায় প্রকাশিত শ্রেষ্ঠ রচনার জন্য যে যোগমায়া দেবী পুরস্কার দেওয়া হয় আপনি তার প্রথম প্রাপক। নব্য শিক্ষিতদের জন্য আপনার লেখা একটি পাণ্ডুলিপি 2002 সালে ভারত সরকারের বয়স্ক শিক্ষা দপ্তর থেকে জাতীয় পুরস্কার পেয়েছে। বর্তমানে আপনি জনপ্রিয় বিজ্ঞানের উপর বক্তৃতা এবং লেখার মাধ্যমে পদার্থবিদ্যা শিক্ষা ও গবেষণা বিভিন্ন পরীক্ষার উন্নতি ও বিজ্ঞান প্রচারে কাজ করে চলেছেন। আচার্য সত্যেন্দ্রনাথের 125তম জন্মবার্ষিকী উপলক্ষে সারা পশ্চিমবঙ্গে সত্যনাথ বসু জীবন ও কর্ম বিষয়ে বঙ্গীয় বিজ্ঞান পরিষদ যে বক্তৃতাগুলি আয়োজন করেছিল আপনি সেই বক্তৃতামালার অনেকগুলিতে অংশ নিয়েছিলেন। আন্তর্জাতিক এবং এশীয় ফিজিক্স অলিম্পিয়াডের জন্য ভারতীয় ছাত্রদের প্রশিক্ষণ এবং নির্বাচনের কাজে আপনি যুক্ত আছেন। জ্ঞান ও বিজ্ঞান পত্রিকায় উন্নতির জন্য আপনার অবদান অনস্বীকার্য। এই পত্রিকায় 1989 থেকে শুরু করে এখনো পর্যন্ত আপনার মূল্যবান প্রবন্ধগুলি প্রকাশিত হচ্ছে। এছাড়া 1998 থেকে শুরু করে প্রায় 80টি সংখ্যায় আপনার অত্যন্ত কৌতূহলদীপক প্রশ্ন ও তার উত্তর প্রকাশিত হয়েছে। ভারত সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের অধীনস্থ বিজ্ঞান প্রসারের মুখপত্র বিজ্ঞান কথার সঙ্গে আপনি সক্রিয়ভাবে যুক্ত। জ্ঞান ও বিজ্ঞান ও অন্যান্য পত্রিকায় মূলত বাংলা ভাষায় সহজবোধ্য অথচ তথ্যনিষ্ঠ রচনার মাধ্যমে বিজ্ঞানকে সকলের কাছে পৌঁছে দেওয়ার কাজে আপনি নিরন্তর প্রয়াসী। বিজ্ঞান প্রচার ও প্রসারে আপনি দীর্ঘদিন সক্রিয়ভাবে যুক্ত থাকবেন এই প্রত্যাশা রাখি। আমাদের আন্তরিক শ্রদ্ধা ও শুভেচ্ছা জানাই। আমরা অথবা ভূপতি চক্রবর্তীর বক্তৃতা একটি বক্তব্য একটু পরে শুনব। তার আগে আমাদের আজকে আরও 2টি পুরস্কার
ঘোষণা করার কথা। জয়ন্ত বসু স্মৃতি পুরস্কার পাবেন বিমাননাথ, তিনি অনলাইনে আমাদের সঙ্গে আছেন, আমরা তাকে একটু পরে করছি ডেকে নিচ্ছি। যুগমায়া বসু স্মৃতি পুরস্কার দেওয়া হয় জ্ঞানবিজ্ঞানে সেরা লেখার জন্য। এবারের গত 2020 সালের জ্ঞানবিজ্ঞানের সেরা লেখার পুরস্কার পাচ্ছেন অধ্যাপক রাজর্ষী ঘোষ। অধ্যাপক ঘোষ সম্পর্কে আমি যদি সংক্ষেপে কিছু কথা বলি, রাজর্ষী ঘোষের জন্ম 1978 সালে 7ই অক্টোবর উত্তর চব্বিশ পরগনা ব্যারাকপুরে। পিতার কর্মসূত্রে শৈশব এবং কৈশোরের প্রথমার্ধ কেটেছে মুর্শিদাবাদ জেলার বহরমপুর এবং ফরাক্কায়, এরপর পাকাপাকিভাবে নদিয়া জেলার বাসিন্দা। স্কুল জীবন বহরমপুর খ্রিস্টীয় বাণীপীঠ, ফরাক্কা ব্যারেজ প্রজেক্ট হায়ার সেকেন্ডারি স্কুল এবং চাকদহ রামলাল একাডেমিতে। 2000 সালে চাকদহ কলেজ থেকে রসায়নে সাম্মানিক স্নাতক, কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর 2002-এ, গবেষণান্তে 2007-এ বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লেষণ অজৈব রসায়নে পিএইচডি, 2008-এ বর্ধমান বিশ্ববিদ্যালয় রসায়নের লেকচার হিসেবে যোগদান, বর্তমানে সহকারী অধ্যাপক হিসেবে রয়েছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়। স্নাতকোত্তর পাঠদান ছাড়াও যুক্ত আছেন সংশ্লেষণ রসায়নের মৌলিক গবেষণায়, 7 জন ছাত্রছাত্রী তার অধীনে গবেষণা করে পিএইচডি পেয়েছেন, গবেষণাপত্রের সংখ্যা প্রায় 70, অনুদান গবেষণার জন্য অনুদান পেয়েছেন রাজ্য এবং কেন্দ্রীয় সরকার থেকে। আগ্রহী বিজ্ঞান জনপ্রিয়করণ, বাংলায় বিজ্ঞান চর্চা এবং বিজ্ঞানের ইতিহাস নিয়েও প্রকাশিত গ্রন্থ পর্যায় সারণী উদ্ভব বিকাশ ও বিবর্তন এবং উদয় রথের একাদশ, প্রকাশিতব্য গ্রন্থ সাহেব বিজ্ঞানী, ভারতবর্ষের কয়েকজন অভারতীয় রসায়ন বিজ্ঞান সাধক। বঙ্গীয় বিজ্ঞান পরিষদে জয়ন্ত বসু অবদান কতখানি সেটা বোধ হয় আজও পরিমাপ করা সম্ভবপর নয়। তিনি সত্যেন্দ্রনাথ বসুর প্রত্যক্ষ ছাত্র ছিলেন এবং এখানে কখনো সভাপতি পদে, কখনো কর্মসচিবের পদে কাজ করেছেন। তাছাড়াও এই যে আমাদের একটি 50 বছরের ইতিহাস, তার জন্য যে অতি মূল্যবান একটি বই তিনি রচনা করেছেন বিজ্ঞান পরিষদের যে ইতিহাস, এবং আপনারা জানেন যে কিছুদিন বাদেই সামনের বছর বঙ্গীয় বিজ্ঞান পরিষদ 75তম জন্মদিবস পালন করবে 25শে জানুয়ারি। 50 বছরের ইতিহাস লিখেছেন জয়ন্ত বসু, এবং জয়ন্ত বসুই তার মায়ের নামে যোগমায়া বসু পুরস্কারটা সূচনা করেছেন। আমরা প্রতি বছর জ্ঞানবিজ্ঞানের যে শ্রেষ্ঠ লেখা, সেই বছর তার আগের বছরের শ্রেষ্ঠ লেখার জন্য এই পুরস্কারটি আমরা দিয়ে থাকি। এবারে পাচ্ছেন রাজর্ষী ঘোষ। ঠিক আছে এরপরে জয়ন্ত বসু স্মারক যে পুরস্কার সেটা পাচ্ছেন অধ্যাপক বিমাননাথ, তিনি টাটা রমন রিসার্চ ইনস্টিটিউটে তিনি বর্তমানে বরিষ্ঠ অধ্যাপক। তো তার আগে আমরা একটু এই জয়ন্ত বসু যে স্মৃতি পুরস্কার তার সম্বন্ধে কিছুটা বলতে চাই। জয়ন্ত বসুর সুযোগ্য পুত্র প্রতীক বসু জয়ন্ত বসুর প্রয়াণের পর তিনি পরিষদকে অর্থ সাহায্য করেন, যাতে আমরা একটি তহবিল তৈরি করে সেই তহবিলের থেকে প্রাপ্ত সুদ থেকে এই পুরস্কারটি আমরা দিতে পারি। প্রতীক বসু এখানে আছেন কিন্তু উনি বললে লজ্জা পান, আসতে চান না, আমাদের মধ্যে তিনি উপস্থিত আছেন, আমি আবারও তাকে ধন্যবাদ জানাই।
এবং দুজনকেই তার একসঙ্গে দুটো ছবি তার একসঙ্গে অধ্যাপক বিমান নাথ বিমান দা একটুখানি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তিনটেই থাক থাক তাই থাক থাক তিনটেই থাক ঠিক আছে আচ্ছা অধ্যাপক বিমান নাথ তার সম্পর্কে আমাদের প্রোগ্রামটা ইউটিউবে হচ্ছে কাজে আপনারা যদি ইচ্ছে করেন তাহলে ইউটিউবে দেখতে পারেন বা পরেও দেখে নিতে পারেন বিমান দা ইউটিউবে আছেন আমি বিমান দা সম্পর্কে একটুখানি পরিচয় করে দিই যদিও তার সম্পর্কে এখানে বোধ হয় অনেকেই পরিচিত নিয়মিত বিভিন্ন পত্রিকায় লিখে থাকেন অধ্যাপক বিমান নাথের জন্ম এবং পড়াশোনা আসামে এবারে ইউনিভার্সিটি অফ মেরিল্যান্ড কলেজ পার্ক ইউএসএ সেখান থেকে মাস্টার্স এবং পিএইচডি করেছেন অ্যাস্ট্রোনমিতে 1992 সালে এরপর ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউট বর্ন এবং ইন্টার ইউনিভার্সিটি সেন্টার ফর অ্যাস্ট্রোনমি অ্যাস্ট্রোফিজিক্স পুনে এখানে পোস্ট ডক্টরে কাজ করেছেন তারপরে উনি রমন রিসার্চ ইনস্টিটিউট ব্যাঙ্গালোরে জয়েন করেছেন 1997 সালে এবং এখন সেখানে উনি বরিষ্ঠ অধ্যাপক বা সিনিয়র প্রফেসর ওনার রিসার্চ ইন্টারেস্ট আবারও এই জায়গাটা আমাকে একটু মানে বিমানদা নিজে বললে হয়তো বাংলায় বলতে পারতেন কিন্তু আমার ক্ষমতার বাইরে ডিফিউজ গ্যাস ইন দ্য ইউনিভার্স গ্যালাক্সির বিবর্তন এটা পেরেছি এবং বিজ্ঞানের ইতিহাস এবং সত্যি কথা বলতে কি এই সূত্রে আমার সঙ্গত অধ্যাপক না বিমাননাথের আলাপ অ্যাক্টিভলি ইনভলভড ইন বিজ্ঞান জনপ্রিয়করণ বাংলায় এবং ইংরাজিতে উনি বিজ্ঞান জনপ্রিয়করণের কাজে ব্রতী আপনারা অনেকেই ওর লেখা পড়েছেন নিয়মিত দেশে লেখেন উনি 2005 সালে মহাবিশ্বের প্রথম আলো অনুষ্ঠু প্রকাশ করেছিল সেই বইটির জন্য রবীন্দ্র স্মৃতি পুরস্কার পেয়েছিলেন ইন্দিরা গান্ধী অ্যাওয়ার্ড পেয়েছেন ইনসা থেকে সায়েন্স লাইটিংয়ের জন্য 2011 সালে বিক্রম সরোভাই অ্যাওয়ার্ড পেয়েছেন ফর স্পেস রিসার্চ সায়েন্স রিসার্চ পিআরএল আহমেদাবাদ থেকে 2005 সালে ওনার আরও পরিচিত বইগুলোর মধ্যে আছে নক্ষত্রের গান এটি আনন্দ থেকে প্রকাশিত দ্য স্টোরি অফ হিলিয়াম অ্যান্ড দ্য বার্থ অফ অ্যাস্ট্রোফিজিক্স এটা একটু সেমি পপুলার গোছের কাজেই খুব একেবারেই যে সহজ তা নয় কিন্তু বইটি খুবই ভালো আমি নিজে পড়েছি দ্য ডন অফ দ্য ইউনিভার্স এবং এছাড়া বিমান দা ঔপন্যাসিক অধ্যাপক বিমান নাথের দুটি উপন্যাস আছে অন্তত আমি দুটো পড়েছি আমি জানি না নাথিং ইজ ব্লু এবং দ্য ট্যাটুড ফকির আমি আমাদের সভাপতি সুমিত্রা চৌধুরীকে আমাদের তো পৌঁছে দেওয়ার কোনো উপায় নেই তবু অধ্যাপক সুমিত্রা চৌধুরীকে অনুরোধ করছি যে তার পুরস্কারটির কথা ঘোষণা করার জন্য এবং এরপরে আমি ওনাকে দেখাতে চাই আমাদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা আপনাকে জানাচ্ছি যে আপনি আমাদের এই পুরস্কারটি গ্রহণ করেছেন এবং ভবিষ্যতে কোনদিন যদি এখানে এসে আপনি সামনাসামনি আপনার বক্তৃতা আমরা শুনতে পারি অত্যন্ত খুশি হব কৃতজ্ঞ থাকবো আমরা চেষ্টা করছি একটুখানি দেখি অধ্যাপক নাথের কথা শোনা যায় কিনা একটুখানি উনি কয়েক মিনিটের জন্য হলেও যদি উনি আমাদের একটু কিছু কথা বলতে পারে একটু একটু সময় দেওয়ার চেষ্টা করছি এবার শোনা যাচ্ছে এখানে শোনা যাচ্ছে পিছনে
আমি শুনতে পাচ্ছি, মাইকে বোধহয় পিক আপ করছে একটুখানি। হ্যাঁ মাইকটা পিক আপ করছে না বোধহয় একটুখানি, এক মিনিট। হ্যাঁ নমস্কার। বঙ্গীয় বিজ্ঞান পরিষদের মতো একটি প্রতিষ্ঠান যখন কাউকে পুরস্কৃত করার কথা ভাবে, তখন আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা আনন্দ হতে পারে তার মনে, এবং আমিও তার ব্যতিক্রম নই। পরিষদকে আমার ধন্যবাদ, আপনাদের এই স্বীকৃতির সম্মান রাখার চেষ্টা করব আপ্রাণ। আমরা যারা বিজ্ঞান নিয়ে লেখালেখি করি, সত্যি কথা বলতে গেলে আমরা কখনো পুরস্কারের কথা ভেবে তো লিখি না। আমাদের একটাই লক্ষ্য, বিজ্ঞানকে ঘরে ঘরে পৌঁছে দেওয়া। সেই কাজে কতটা সফল সেটা বলতে না পারলেও এটুকু বলতে পারি, আনন্দ হয় মনে এতে, আর এই আনন্দ হয় বলেই লেখালেখি। আর এই আনন্দ আরো বেড়ে যায় যখন কোনো পাঠক আমাদের লেখা পছন্দ করেন, তাদের ভালো লাগার কথা খুলে বলেন আমাদের। এগুলোই আমাদের বড় প্রাপ্তি। আর আমাকে যারা বিজ্ঞান লেখার প্রসঙ্গে, বিশেষ করে বাংলায় বিজ্ঞান লেখার প্রসঙ্গে উৎসাহ দিয়ে এসেছেন, আমি তাদের সবাইকে শ্রদ্ধা এবং ধন্যবাদ জানাচ্ছি। এই মুহূর্তে আমার বাবার কথা খুব মনে পড়ছে, যাকে আমি সম্প্রতি হারিয়েছি আমি, কারণ তিনি ছিলেন আমার প্রত্যেকটি লেখার প্রথম পাঠক এবং শ্রোতা। আজ বাবা বেঁচে থাকলে এই খবর শুনে খুবই খুশি হতেন। সকলের কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারার জন্যে। ওসব কোভিডের অতিমারির ফলে অনলাইন ব্যাপারটা আজকাল খুব সহজ এবং সাবলীল হয়ে এসছে। আমাকে এইভাবে ব্যাঙ্গালোর থেকে এই অনুষ্ঠানে যোগ দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। উপস্থিত সুদীপবৃন্দকে আমার নমস্কার জানিয়ে আজকের জন্য বিদায় নিচ্ছি। ধন্যবাদ। বিমাননাথকে আমরা কোনোটাই তো দিতে পারবো না, একটি ছোট্ট অ্যামাউন্টের একটি চেক আছে 8,000 টাকার, যখন আমরা সুযোগ পাবো পৌঁছে দেব। আমি এবারে অধ্যাপক রত্নাবলী চট্টোপাধ্যায়কে এবং অধ্যাপক দুলাল মুখোপাধ্যায়কে একটু মঞ্চে ডেকে নেব, তারা যদি আসেন খুব কৃতজ্ঞ থাকব। আজকে আমরা, কার্ড তো সকলের কাছে পৌঁছানো যায়নি, আজকে আমরা প্রকাশ করব বিস্তৃত পায় বিজ্ঞানী ভূপেন্দ্রনাথ ঘোষ, লিখেছেন আমাদেরই সহসভাপতি বিজ্ঞান পরিষদের অধ্যাপক শ্যামল চক্রবর্তী। আর আমাদের মধ্যে উপস্থিত আছেন অধ্যাপক ভূপেন্দ্রনাথ ঘোষের কন্যা, সুযোগ্যা কন্যা রত্নাবলী চট্টোপাধ্যায়, এবং আমার শিক্ষক এবং ভূপেন্দ্রনাথ ঘোষের ছাত্র, তাই তো আপনি ভূপেন্দ্রনাথ ঘোষের প্রত্যক্ষ ছাত্র দুলাল মুখোপাধ্যায়। তো আজকে আমি এই বইটির উদ্বোধন করার জন্য অধ্যাপক দুলাল মুখোপাধ্যায়কে অনুরোধ জানাচ্ছি। আমার পক্ষে বিরল সৌভাগ্য, আমি খুব সিনিয়র লোক। এই বছর আমি আমার শিক্ষকতা জীবনের 60 বছর পূর্ণ করেছি।
অধ্যাপক ভূপেন্দ্রনাথ ঘোষ আমার খুব শ্রদ্ধেয় মাস্টারমশাই। আজকের এই যে লেখক আমার খুব স্নেহভাজন ছাত্র, এইরকম একটা অনুষ্ঠানের অংশীদার হতে পেরে আমি নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করছি। তার জন্য আমি আমার ছাত্রী সুমিত্রাকে আমি ধন্যবাদ দিয়ে ছোটো করবো না। সে সম্মান আমাকে যে দিল এটা আমার খুব ভালো লাগছে, আর সেই ভালো লাগাটাই আমি আপনাদের সকলের সঙ্গে বিতরণ করে দিচ্ছি। অধ্যাপক ঘোষ একটা বিরল ব্যক্তিত্বের লোক ছিলেন, তার কাছে আমি পড়েছি। এত ছাত্রবৎসল সে যুগে প্রতি ছাত্রের যদি ভালো হয় সেটা তিনি করতেন। আর মেধার তো শেষ নেই। আমি একসময় MIT বসনে ছিলাম, আমার একটা হবি ছিল লাইব্রেরিতে গিয়ে আমাদের ভারতীয় বিজ্ঞানী তাদের সম্বন্ধে কিছু কোন জার্নালে কিছু লিখেছে কিনা সেটা দেখা। এসএন বোস, মেঘনাদ সাহা এরা ব্যতিক্রম, কিন্তু তাছাড়া আমি অনেক চেষ্টা করেও আমাদের সমসাময়িক বা আমাদের মাস্টারমশাই তাদের কোনো নাম কোনো পেপারের ইন্ট্রোডাকশানে পাইনি। ইন্ট্রোডাকশানে একটা আরম্ভ হচ্ছে যে এই এই ওয়ার্ডটা কোনো ভারতীয় বিজ্ঞানীর দ্বারা সূত্রবাদ ঘটেছে এরকম আমি রসায়ন শাস্ত্রে আমি পাইনি। একটি মাত্র ব্যতিক্রম একটা পেপারে আমি দেখেছিলাম যে সাপের বিষের যে কনস্টিটিউয়েন্ট সেটা যে একটা প্রোটিন, এবং সেই প্রোটিনটা কীভাবে পৃথকীকরণ করা হয়েছিল। ইন্ডিয়ান সায়েন্টিস্ট BN ঘোষ এই সেই কাজটা করেছেন বলে ইন্ট্রোডাকশানে এই কথাটা যেদিন দেখলাম লেখা হয়েছে আমার সেদিন আনন্দের অন্ত ছিল না। আজও আমি অত্যন্ত আনন্দিত যে তার সম্বন্ধে বিশদভাবে আমার ছাত্র এটা লিখেছে। শ্যামল আমাকে টেলিফোন করেছিল যে আজকে এটা হবে উদ্বোধন হবে উন্মোচিত হবে, এই জন্যে আমি এসেছি। আর তার সুযোগ্যা কন্যা রত্নাবলী এসেছেন এখানে, আমি তার হাতে এটা সমর্পণ করলাম। রত্নাবলী দিকে কিছু বলার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। আজকে
বিজ্ঞান পরিষদের কাছে আমার কৃতজ্ঞতার সীমা নেই। আমার বাবা ভূপেন্দ্রনাথ ঘোষের জন্ম 1900 সাল এবং তার মৃত্যু হয় 1988 সাল। শেষ দিন পর্যন্ত তিনি গবেষণায় রত ছিলেন এবং বিজ্ঞানের যে সমস্ত জার্নাল সেখানে তার লেখা বেরিয়েছে। কিন্তু যেটা হয় সেটা হচ্ছে যে এই যে আজকে যে কথাটা আমরা শুনলাম বিস্তৃত প্রায় বৈজ্ঞানিক, এরকম আমার বাবার মতো আরও বহু বৈজ্ঞানিক আমাদের দেশে কাজ করেছেন যাদের ইতিহাস লিখে যাওয়া হয়নি। আমি ইতিহাসের ছাত্র, আমার কাছে মনে হয় প্রত্যেকটি মানুষের, প্রত্যেকটি নাগরিকের দু ধরনের ইতিহাস থাকে। একটা হচ্ছে তার ব্যক্তিগত ইতিহাস, আরেকটা হচ্ছে তার সমষ্টিগত ইতিহাস, যেখানে সে তার একটা ডোমেইন অফ পাওয়ার অ্যান্ড অথরিটি। আমাদের এই আমাদের দেশে আমাদের দুর্ভাগ্যই যে ইতিহাস লেখা এবং জীবনী লেখাটাকে আমরা ইতিহাসবিদদের কাছে ছেড়ে দিয়ে রাখি, আর বিজ্ঞান চর্চাটা বা এই ধরনের যে কোনো জ্ঞান চর্চাই হোক না কেন সেটা তাদের যে যারা পেশাগতভাবে করেন সেখানে দিয়ে রাখি। 2013 সালে যখন আমার মা অধ্যাপিকা সতী ঘোষ, যিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছিলেন, সেখানে তার জন্মশতবার্ষিকীতে আমি স্থির করি যে পারিবারিক এবং সমষ্টিগতভাবে আমার বাবা মা দুজনের সম্পর্কেই স্মৃতিচারণা করা এবং সে সম্পর্কে একটু লেখা, এগুলো আমরা প্রকাশ করব। আমি অধ্যাপক দীপ্তি চট্টরাজের সঙ্গে দেখা করি আমার বাবার গবেষণা এবং তার সম্পর্কে কিছু বলতে। তিনি তখন আমাকে বলেন যে আমার পক্ষে সম্ভব নয় এবং আমরা যে কাজ করছি তাদের পক্ষেও সম্ভব নয়, তুমি অধ্যাপক শ্যামল চক্রবর্তীকে বলো। এটাতে আমি খুবই খুশি হই, কারণ শ্যামল আমার খুব স্নেহভাজন, আমিও কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াতাম এবং শ্যামল আমার সহকর্মী ছিল। তাছাড়া এক ধরনের মতাবলম্বী হওয়ার ফলে আমার সঙ্গে শ্যামলের একটা যোগাযোগও ছিল, শ্যামলও রাজি হয়ে যায় এবং 2013 থেকে আমরা শুরু করি যে এই বইটি যেটা শ্যামল আজকে লিখেছে কিন্তু এখানে সে উপস্থিত না নেই সেটা সে লিখবে। এখানে যেটা হয় পারিবারিক সূত্রে আমরা যা পেয়েছিলাম তার শতবর্ষের সময় আমরা একটা পরিবার থেকে এই ছোট পুস্তিকাটিকে বের করি এবং সেটা আমরা শ্যামলকে দিই। এবং তাছাড়া অধ্যাপিকা বাণী তলাপাত্র এবং অধ্যাপক সুনীল তলাপাত্র, যিনি আমাদের পরিবারের সদস্যের মতোই ছিলেন, তারা উপস্থিত ছিলেন এবং তারাও অনেক রকমভাবে সাহায্য করেন। এইভাবে শ্যামল কিন্তু একটা অত্যন্ত দুরূহ কাজ করেছে। ইতিহাসের ছাত্র হিসেবে আমি জানি যে জীবনী লেখা কত শক্ত এবং সেখানে সমসাময়িক বিজ্ঞান চর্চা কি হতো, এবং যেখানে আমার বাবার ডোমেইন অব অথরিটি বলে আমি মনে করি সেইখানে তাকে একটা প্রেক্ষাপটে, ঐতিহাসিক প্রেক্ষাপটে তাকে স্থান করে দেওয়া এবং সেই মারফত একজন বৈজ্ঞানিকের যে জীবনী শ্যামল লিখেছে যেটা আমাদের পক্ষে করা সম্ভব ছিল না। ইতিহাসের ছাত্র হিসেবেও আমি বিনীতভাবে এটা বলছি, আমি চেষ্টা করেও করতে পারিনি, সেটা শ্যামল করেছে। এবং এক হিসেবে আমাদের পরিবারের কাছ থেকে দিক থেকে তো বটেই, ব্যক্তিগতভাবেও, এবং আমাদের ইতিহাস আমাদেরকে ফিরিয়ে দেওয়ার জন্যে আমি শ্যামলের কাছে কৃতজ্ঞ এবং বঙ্গীয় বিজ্ঞান পরিষদের কাছে অত্যন্ত কৃতজ্ঞ। আজকে যেখানে আমরা ইতিহাসের একটা সংকটের মধ্যে বাস করছি, যেখানে প্রতি মুহূর্তে আমাদের ব্যক্তিগত ইতিহাস এবং আমাদের সমষ্টিগত ইতিহাস আমাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হচ্ছে, সেই সময় এই পুস্তক প্রকাশিত হওয়ায় এটা যে কত বড় কাজ সেটা আমি আপনাদেরকে আমার ভাষায় ঠিক মতো বুঝিয়ে বলতে পারছি না।
আমি আপনাদেরকে আমার কৃতজ্ঞতা জানাচ্ছি এবং শ্যামলের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি যে এই বই প্রকাশ করা সম্ভব হয়েছে। সবচেয়ে ভালো লাগছে যে দুলালবাবু এখানে উপস্থিত আছেন, যাকে আমি অনেক দিন ধরে দেখেছি, এবং আজকে যে আমার বাবাকে চিনতেন এবং সাক্ষাৎ ছাত্র তাদের মধ্যে কেউ আসতে পারবেন সেটাই আমি কখনো ভাবিনি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। অধ্যাপক রত্নাবলী চ্যাটার্জিকে ধন্যবাদ। আমি আজকের এই বইটি প্রকাশ করতে পেরে বঙ্গীয় বিজ্ঞান পরিষদও গর্বিত। আমি শুধু একটা কথাই মানে আমার একটু ব্যক্তিগত কথা বলতে চাই যে এই বইটি যখনই আমরা কার্ডটা ছাপিয়ে নামটি বা প্রকাশ করি সঙ্গে সঙ্গে একটি ফোন পাই। ফোনে একজন আমায় বললেন যে ওই বইটা আমার লাগবে। আমি বললাম যে আপনি মানে তিনি আমার আমার এক বন্ধুর বাবা। তাই আমি বললাম যে আপনি আমি তো বুঝতে পারি তিনিও কেমিস্ট্রির লোক। বললেন আমার মাস্টারমশাই অধ্যাপক ভূপেন্দ্রনাথ ঘোষ তার সময় একটা বই বেরিয়েছে, আমার বইটা তুমি বইটা পেলেই আমার জন্য অবশ্যই নিয়ে আসবে। হ্যাঁ নিয়ে আসবো নিশ্চয়ই। তিনি হচ্ছে আমার তার নাম নিত্যানন্দ কুণ্ডু, তিনি ভূপেন্দ্রনাথ ঘোষের কাছে পিএইচডি করেছিলেন। আমরা এই বইটা দাম করেছি 200 টাকা আজকের দিনের জন্য। আজকে যারা কিনবেন তাদের জন্য আমরা এই বইটি 140 টাকায় আজকের দিনের জন্য দেব। আমি আজকের আমাদের যোগমায়া বসু পুরস্কার প্রাপক অধ্যাপক রাজর্ষী ঘোষকে কিছু বলার জন্য অনুরোধ করব, তারপর আমাদের কাছে বক্তব্য রাখবেন আজকে জ্ঞান ও বিজ্ঞান পুরস্কার প্রাপ্ত ভূপতি চক্রবর্তী। মঞ্চাসীন এবং মঞ্চ সম্মুখাসীন সকল সুধীবৃন্দকে আমার নমস্কার জানাই। খুব ছোটবেলা থেকেই আমরা যখন বিজ্ঞান বিজ্ঞানী ইত্যাদি বিষয়গুলি বুঝতে শুরু করেছি তখন থেকেই আচার্য সত্যেন্দ্রনাথ বসুর নাম আমরা জানি। তার জীবন, তার পাণ্ডিত্য, তার মেধা এই সমস্ত আমাদের কাছে রূপকথার গল্পের মতো লাগত। 1994 সালে যখন আমি ক্লাস 9-এর ছাত্র তখন সারা পৃথিবী জুড়ে আচার্য বসুর জন্মশতবর্ষ পালিত হয়েছিল। আমাদের খুব মনে আছে খবরের কাগজে, সোশ্যাল মিডিয়া তখন সেই অর্থে ছিল না, খবরের কাগজে, টেলিভিশনে, বিভিন্ন স্কুলের প্রদর্শনীতে সত্যেন বসুর জীবন কর্ম জেনে আমরা উৎসাহিত হয়েছিলাম, সমৃদ্ধ হয়েছিলাম। আর আজকে তার জন্মের 125 বছর, প্রায় 125 বছর পরে তারই প্রতিষ্ঠিত এই স্বপ্নের প্রতিষ্ঠান থেকে যে সম্মান আমি পেলাম, সমগ্র বিজ্ঞানে আমার দায় এবং দায়িত্বকে তা অনেক বেশি বাড়িয়ে দিল। ঈশ্বরের কাছে আমার প্রার্থনা, তিনি আমাকে এই কাজে শক্তি দিন। নমস্কার। এখন জ্ঞান ও বিজ্ঞান পুরস্কার প্রাপ্ত অধ্যাপক ভূপতি চক্রবর্তীকে আমি আহ্বান করছি কিছু বলার জন্য। নমস্কার। আমি দু একটি ছোটখাটো কথা বলে আমার মূল বক্তব্যটা শুরু করব। প্রথমত আমার বলা দরকার যে যেকোনো কারণে একটা ভুল হয়ে গেছে, আমি সিটি কলেজে শিক্ষকতা করেছি, সিটি কলেজ থেকে আমি রিটায়ার করেছি, রামমোহন কলেজে নয়, একই বাড়িতে সকালে কলেজ ছিল নাম রামমোহন কলেজ, দুপুরবেলা সিটি কলেজ চলে, সেটাই মূল কলেজ, ব্রাহ্ম সমাজের প্রথম প্রতিষ্ঠিত প্রথম কলেজ। তা আমি বলেছি না দেবেন, ওনারা এটা সংশোধন করে দেবেন, কিন্তু আমার এটা বলা দরকার সকলের সামনে। দ্বিতীয়ত আরেকটি ছোট নিবেদন আছে আমার বঙ্গীয় বিজ্ঞান পরিষদের প্রতি, যে আমাকে যে
একটা ক্যাশ প্রাইজ দেওয়া হয়েছে, আমি সেটা নিতে চাইছি না, এটা বঙ্গীয় বিজ্ঞান পরিষদ তাদের কাজে লাগা, সেটা আমি চাই। আর আরেকটি বিষয় বলার আছে, আমি সেটা আমার মূল বক্তব্য বলি তাহলে বেরিয়ে আসবে। আমি একটা নতুন খুব আনন্দের খবর পেলাম এখানে এসে। আমি এবার আমার যে বক্তব্য রাখবো ভেবে এসেছি বা খানিকটা লিখে এনেছি সেটা একটু বলি। সভামুখ্য বঙ্গীয় বিজ্ঞান পরিষদের সভানেত্রী মাননীয় অধ্যাপিকা সুমিত্রা চৌধুরী, বঙ্গীয় বিজ্ঞান পরিষদের কর্মসচিব অধ্যাপক গৌতম গঙ্গোপাধ্যায়, অধ্যাপক বিশ্বরূপ মুখোপাধ্যায়, পুরস্কৃত বিজ্ঞান লেখক অধ্যাপক বিমান নাথ, অধ্যাপক রাজশ্রী ঘোষ, মঞ্চে সভাগৃহ এবং অনলাইনে উপস্থিত বিজ্ঞান উৎসাহী মাননীয় সচিবমণ্ডলীকে আমার নমস্কার ও আন্তরিক শুভেচ্ছা জানাই। সঙ্গে সঙ্গে বঙ্গীয় বিজ্ঞান পরিষদের প্রতিষ্ঠাতা আচার্য সত্যেন্দ্রনাথ বসুর স্মৃতির প্রতি জ্ঞাপন করছি আমার গভীর শ্রদ্ধা। আচার্য প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানে 74তম প্রতিষ্ঠা দিবস অতিমারীর আবহে এরকম একটা অনুষ্ঠান আয়োজনের মধ্যে দিয়ে এই ঐতিহ্যশালী সংগঠনের সদস্যরা আরো একবার তাদের নিষ্ঠার পরিচয় তুলে ধরেছে। আচার্য সত্যনারায়ণ বসু প্রতিষ্ঠিত লালিত এই প্রতিষ্ঠান থেকে জ্ঞান ও বিজ্ঞান পত্রিকা আপনারা হয়তো অনেকেই জানেন, তবু আমার বলা দরকার যে বিগত 73 বছর ধরে টানা প্রকাশিত হচ্ছে। কেবল আঞ্চলিক ভাষায় নয়, সারা ভারতে অন্য যে কোনো ভাষায়, বিদেশি ভাষায়, আমাদের ইংরেজি ভাষায় অনেক পত্রিকা প্রকাশিত হয়। সব কিছু বিবেচনা করে দেখলেও এই নজির কোনো পত্রিকার নেই, এটা একটা অনন্য নজির। আর আমি এই বঙ্গীয় বিজ্ঞান পরিষদের একজন যথেষ্ট পুরনো আজীবন সদস্য, সুতরাং এই ব্যাপারটায় আমিও কিঞ্চিৎ গর্বিত। আর এই বঙ্গীয় বিজ্ঞান পরিষদের তরফ থেকে আমাকে যে আজ জ্ঞান ও বিজ্ঞান পুরস্কার দেওয়া হচ্ছে তা আমার বিশেষ প্রাপ্তি। আমি এই সংগঠনের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। সাধারণত যেটা হয়, এবার যেটা হয়েছে বিশেষ করে যে জ্ঞান ও বিজ্ঞান পুরস্কার দেওয়া হয়েছে অনেকদিন ধরে লেখালেখির জন্য, সুতরাং আমার একটু পেছনের দিকে তাকাতেই ইচ্ছে করছে। আমি সে যখনই আমি পেছনের দিকে লেখালেখির ব্যাপারে তাকাই, আমাকে অনেক মানুষ সাহায্য করেছেন। বঙ্গীয় বিজ্ঞান পরিষদের অনেকে আছেন, উপস্থিত আছেন, তারা করেছেন, নানারকমভাবে করেছেন, কিন্তু দুজনকে কথা আমার আলাদা করে বলতেই হবে। আমি গত 80-এর দশকে যখন লেখা শুরু করি তখন এই দুজন আমাকে বিশেষ সাহায্য করেছেন, বিশেষ একটা মোমেন্টাম জেনারেট করার সাহায্য করেছেন আমি বলবো। এদের মধ্যে প্রথমজন হচ্ছেন, দুজনই দুটি বিজ্ঞান পত্রিকার সম্পাদক, প্রথমজন আমার বন্ধু ডক্টর অশোক বন্দ্যোপাধ্যায়। এদের দুজন কেউ অশোক বন্দ্যোপাধ্যায় বা দ্বিতীয়জন কেউই আজ আমাদের মধ্যে নেই। তিনি 80-এর দশকে গোড়াতে উচ্চ মানুষ নামে একটি পত্রিকা পরিচালনা শুরু করেন, একটু অন্য ধারার পত্রিকা ছিল, তার সঙ্গে আমার পরিচয় ছিল, আমি সেখানে কিছু লেখা দিতে পারলে আমি লিখি, ধীরে ধীরে তার সঙ্গে আমার বন্ধুত্ব হয়। তবে অশোক খুব কঠোর সম্পাদক ছিল, আমার লেখা প্রচুর কাটাছেঁড়া করতো, কঠোর সমালোচনা করত, কিন্তু যেহেতু ওর সঙ্গে সম্পর্কটা আমার ধীরে ধীরে বন্ধুত্বে পরিণত হয়েছিল, এই সমালোচনা গঠনমূলক ছিল এবং আমার এই সমালোচনা খুব সাহায্যই করেছে, কোনো অসুবিধার সৃষ্টি করেনি। দ্বিতীয় যে মানুষটির কথা বলবো, আবারও বলেছি, তিনিও আমাদের মধ্যে নেই আজ, তিনি ডক্টর রতনমোহন খান। তিনি এইখানে একটি সম্পাদক মণ্ডলীর সাহায্যে জ্ঞান ও বিজ্ঞান পত্রিকা, বঙ্গীয় বিজ্ঞান পরিষদ জ্ঞান ও বিজ্ঞান পত্রিকা দীর্ঘদিন সম্পাদনা করেছেন। আমার একটা সুবিধা হয়েছিল, আমি উনার সঙ্গে একই কলেজে, সিটি কলেজে কাজ করতাম, উনি গণিত বিভাগে ছিলেন, কিন্তু দেখা হতো, উনি আমাকে উৎসাহিত করেন, একেবারে পরামর্শ দিতেন, নিয়মিত ডেকে বলতেন লেখা দাও, এবং এতে আমার বিরাট কাজ হয়েছিল। এনার দুজন আমাকে খুবই সাহায্য করেছে লেখার ব্যাপারে, কাজ চালিয়ে যাওয়ার জন্য। আমি এদের দুজনে স্মৃতিতে বিশেষ শ্রদ্ধা জ্ঞাপন করছি। শেষে আমার একটা কথা সাধারণভাবে বলতে ইচ্ছে করছে, সেটা খানিকটা বলতে পারেন যে আমার অনেকটা বয়স হয়ে গেছে বলে আমি একটু বলার সুযোগ নিচ্ছি। আজ থেকে 30-32 বছর আগে যদি আপনারা দেখেন যে বিজ্ঞানে লেখা ছিল মূলত তথ্যভিত্তিক, তখন আমরা লিখতাম কিভাবে, আমরা বিভিন্ন লাইব্রেরিতে যেতাম, এনসাইক্লোপিডিয়ার সাহায্য নিতাম, নানা বিদেশি পত্রপত্রিকার সাহায্য নিতাম, এমনকি আমি গবেষণা পত্রিকার সাহায্য নিয়েও, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অফ সায়েন্সের লাইব্রেরিতে আমার কিছুটা যাতায়াত ছিল বলে সেখানকার সাহায্য নিয়েও লিখেছি। এই লেখা পরিশ্রম হতো, কিন্তু আমাদেরও একটা তখন যেরকম এই লেখার জন্য যে ধরনের রাস্তায় আমরা চলতাম, আমরা
চেষ্টা করতাম তত্ত্ব দেওয়ার জন্য, কেননা তত্ত্ব প্রচুর তখন এভাবেই পাওয়া যেত এবং আমাদের বাংলা লেখার মধ্যে তত্ত্ব তুলে ধরতাম। কিন্তু আপনারা জানেন আন্তর্জাল বা ইন্টারনেট চলে আসার পরে চিত্রটা একদম পাল্টে গেছে। কম্পিউটার চলে এসেছে, কম্পিউটার নানারকম ব্যাপারে সাহায্য করার সঙ্গে সঙ্গে লেখালেখির কাজের সুবিধা করে দিয়েছে। ইংরেজিতে যারা যথেষ্ট স্বচ্ছন্দ তারা সমস্ত তথ্য এখান থেকে আহরণ করতে পারেন এবং বাংলাভাষী লোকেদের মধ্যে ইংরেজিতে স্বচ্ছন্দ লোকের আজ অভাব নেই। ফলে আমার মনে হয় আমাদের সকলেরই এটা করতে হয়েছে, আমরা করেছি, আমাদের লেখার অভিমুখ কিছু পাল্টেছি, এটা ভালোই হয়েছে। আমরা এখন তথ্য নির্ভর না হয়ে একটু তথ্য নির্ভর লেখা নিশ্চয়ই কিছু হয়, আমরা সেটাকে একটু অন্য ধারায় পরিবেশনার চেষ্টা করি, আমরা কিছু বিশ্লেষণাত্মক লেখা লেখার চেষ্টা করছি, এতে আমাদের সকলেরই উপকার হয়েছে। এবং আমি মনে করি এই নতুন অভিমুখ আমাদের পুরো বাংলায় লেখালেখির ব্যাপারে আমাদের সকলকেই সাহায্য করবে এবং আমরা এই কাজটা যদি করে যেতে পারি হয়তো পরে আবার নতুন কোনো প্রযুক্তি এলে ব্যাপারগুলো আবার পাল্টাবে, কিন্তু এই ধারাটা রেখে যদি আমরা যেতে পারি, অনেক মানুষ কাজ করছেন, আমি তাদের মধ্যে একজন মাত্র, সকলে যদি আমরা এভাবে কাজ করি তাহলে হয়তো আমাদের বিজ্ঞান রচনার ক্ষেত্রে আমাদের আরো কিছুটা আমরা সমৃদ্ধ করতে পারবো নিজেদের। আরেকটি কথা আমার বলতে খুব ভালো লাগছে, এখানে আমার সঙ্গে আজকে অধ্যাপক রাজেশ ঘোষের আলাপ ছিল না, এখানে সে আলাপ হলো, তুমি আমার বলছিলেন যে আপনাকে আমি কোথায় দেখেছি, তারপরে আমি জানতে পারলাম আমি প্রথম জীবনে যে কলেজে শিক্ষকতা করতাম চাকদহ কলেজ, অধ্যাপক ঘোষের কলেজের ছাত্র, যেটি খুব আনন্দ পেলাম, তিনি আমার ছাত্র নন কিন্তু আমার যেটা খুব ভালো লাগলো ওই কলেজে পড়েছেন, আমার অনেক সহকর্মীদের কাছে পড়েছেন, এটা যেন খুব ভালো লাগলো। আমি তিনি বাংলায় লেখেন জেনে তো সেটাও খুব আনন্দ পেয়েছি, আমি বিশেষভাবে তাকে শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ। অধ্যাপক ভূপতি চক্রবর্তীকে আন্তরিক ধন্যবাদ জানাই। আর আমাদের যে ত্রুটিটুকু হয়েছে যে সিটি কলেজের বদলে রামমোহন কলেজ হয়ে গেছে, আমরা ওনাকে এই মানপত্রটি বদলে দেবো, খুব তাড়াতাড়ি বদলে দেবো, আমরা চেষ্টা করছি এখনই। আর তার সঙ্গে উনি যে আর্থিক একটুখানি সামান্য আমরা দিতে পেরেছিলাম সেটা উনি নিচ্ছেন না, পরিষদকে দান করছেন, তার জন্য ধন্যবাদ। আর কিন্তু আমি একটা কথা বলতে চাই যে সভাপতির ভাষণ নয়, আগামী বছর 2022 75তম জন্মদিবস বঙ্গীয় বিজ্ঞান পরিষদের, যে মানুষটি প্রতিষ্ঠা করেছেন তার সম্বন্ধে নতুন করে বেশি কিছু আমাদের বলার নেই, সকলেই জানেন সব কিছু। শুধু যেটুকু বলতে ইচ্ছা করে যে বঙ্গীয় বিজ্ঞান পরিষদ প্রতিষ্ঠা অদ্ভুত একটা মানুষ, যার কাছে যে যখন যা দান চাইতো তার পকেটে যা থাকতো সেটা এক মাসের মাইনেই হোক বা যেটুকুই থাকুক তিনি সেটা তুলে দিতেন, কখনো কারণ জিজ্ঞাসা করতেন না। এই মানুষটি মানুষের কাছে দরজায় দরজায় হাত পেতেছেন বঙ্গীয় বিজ্ঞান পরিষদের একটি নিজস্ব ভবন নির্মাণের জন্য। তিনি যা পড়াশোনা করতেন কোনো কিছু যদি তার কাছে কোনো সমস্যা আসতো সেই সমস্যাটার সমাধান যতক্ষণ না হয় তিনি দিন রাত এক করে সমাধান করতে চেষ্টা করতেন, কিন্তু যে মুহূর্তে সমাধান হয়ে যেত তিনি সেটি ওয়েস্ট পেপার বাস্কেটে ছুঁড়ে ফেলে দিতেন, সেটাকে রাখার প্রয়োজন বলে মনে করতেন না। কিন্তু এই একটা জায়গায় আমার মনে হয় যে বঙ্গীয় বিজ্ঞান পরিষদ এবং বাংলা ভাষার মাধ্যমে বা মাতৃভাষার মাধ্যমে বিজ্ঞান প্রচারের যে সমস্যা, না করলে যে সমস্যা হতে পারে সেই সমস্যাটাকে তিনি এত সহজে দূরে ছুঁড়ে ফেলে দেওয়ার মতন ভাবেননি, যে সমস্যাটা আছে এবং সেই সমস্যার সমাধানে শুধু ভলান্টারি বা স্বেচ্ছাসেবী কিছু শ্রম নয়, তিনি চাইছিলেন যে একটা সত্যিকারের প্রতিষ্ঠান, তাতে নিয়ম কানুন সমস্ত তৈরি করেছেন, তার বিধি নিয়মাবলী তৈরি করেছেন, তার সদস্য কি হবে তৈরি করেছেন এবং বাড়িটি করার জন্য নিঃসংকোচে অপরের কাছে দান গ্রহণ করেছেন যা তার স্বভাবের একেবারেই বিপরীত। এই করে তিনি একটি প্রতিষ্ঠানকে দান করিয়ে গেছেন। আজকে আমরা অন্তত কিছুটা হলেও তার সেই ভাবনাকে যদি সার্থক করতে পারি, ভাবনাকে অনুসরণ করতে পারি, তাহলেই আমাদের পক্ষে আমরা তার প্রতি শ্রদ্ধা জানাতে পারবো। আজকে এই অতিমারির দিনে আপনারা যারা এখানে এসেছেন সমস্ত ভয় উপেক্ষা করে, অনেকে আমি জানি আজকে প্রথম দিন বাড়ির থেকে বেরোলেন, তাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করব না, আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আমাদের যারা বক্তারা আজকে অধ্যাপক বিশ্বরূপ মুখোপাধ্যায় আছেন,
রাজর্ষী ঘোষ আমাদের পুরস্কার প্রাপক, ভূপতি চক্রবর্তী এবং বিমান নাথ আমাদের মধ্যে কিছুটা হলেও ছিলেন, তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি অধ্যাপিকা রত্নাবলী চট্টোপাধ্যায়কে এবং অধ্যাপক দুলাল মুখোপাধ্যায়কে। আজকে এই বইটি তার হাতে উদ্বোধন হলো বলে আমরা অত্যন্ত আনন্দিত। ধন্যবাদ উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে, এবং তার সঙ্গে যেটা বলবো যে আমাদের অতি অল্প পরিষদের কর্মচারী কর্মী, তারা যদি এরকমভাবে নিঃস্বার্থভাবে সাহায্য না করতেন তাহলে পরিষদের কোনো রকম যে অনুষ্ঠান আমরা করতে পারতাম না। তাদেরকেও আজকে আন্তরিক ধন্যবাদ জানাই, এবং নবদত্ত শৈলী প্রেসের আছে কি না আছেন তাকেও ধন্যবাদ জানাচ্ছি। নির্দিষ্ট সময়ের মধ্যে এই ভূপেন্দ্রনাথ ঘোষ বিস্তৃতভাবে এক বিজ্ঞানী বইটি সুন্দরভাবে তিনি তৈরি করে পাঠিয়ে দিয়েছেন। সকলকে ধন্যবাদ, শুভরাত্রি। আচ্ছা, আমাদের সভা শেষ, কিন্তু সামান্য একটু জলযোগের ব্যবস্থা আছে, আপনারা যদি গ্রহণ করেন খুব ভালো লাগবে।